জং ব্রহ্ম বরণেন্দ্র রুদ্র মরুত স্তুন্বন্তি দিব্যৈস্তবৈ বেদৈ সাঙ্গ পদক্রমোপনিষদৈ গায়ন্তি যম সামগা ধ্যানাবস্থিত তদ্গতেন মনসা পশ্যন্তি যম যোগিনা যস্যন্তম ন বিদুঃ সুরাসুরগণা দেবায় তস্মৈ নমঃ। শিশির ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ জানিয়েছেন, জগতের লোক ভোগ বা ত্যাগের কুজ্ঝটিকায় আচ্ছন্ন হয়ে পরম সত্যবস্তু থেকে বহু বহু দূরে তারা সরে গেছেন। তাদের কাছে অপ্রাকৃত জগতের কথা, অ্যাবসলিউট ট্রুথের কথা বলতে গেলে তারা অত্যন্ত ভয়ভীত হয়ে যান। শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপা একটা ছোট্ট গ্রন্থ লিখেছেন, অনেক গ্রন্থ লিখেছেন, তার মধ্যে একটি গ্রন্থের নাম হল ট্রুথ রিয়েল অ্যান্ড অ্যাপারেন্ট। সত্য দু প্রকারের হয়, একটা হচ্ছে আপাত সত্য, একটা হচ্ছে নিত্য সত্য। জগতের লোক রিলেটিভ ট্রুথ, এই জগতের যে সমস্ত বিষয়বস্তু আছে এই সব রিলেটিভ বিষয়, আপেক্ষিক বিষয়গুলো নিয়ে সর্বদা ব্যস্ত হয়ে রয়েছে। তারা অপ্রাকৃত জগতের বিষয় চিন্তা করবার কোনো অবকাশ পাচ্ছে না বা করতে চাইছে না। সমস্ত জগৎ মায়াচ্ছন্ন হয়ে রয়েছে, তারা এই সমস্ত অপ্রাকৃত জগতের পরম সত্য বস্তু, সত্য কথার কোনো রকম মূল্য দিচ্ছে না, শুনতে চাইছে না তারা। কিন্তু শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদের আদেশ, জগতের লোক এই সমস্ত অপ্রাকৃত কথা শুনতে চাইছে না জেনে আপনারা কখনো নিরাশ হবেন না। আপনারা পরম উৎসাহের সঙ্গে রূপ রঘুনাথের কথা, ভগবানের কথা কীর্তন করতে থাকুন। এমনও তো হতে পারে জগতের কোনো প্রান্তে পরম সত্যবস্তুকে জানবার জন্য কোনো ব্যক্তি পড়ে পড়ে কাঁদছেন, তারা সেই সত্যবস্তুকে জানতে পাচ্ছেন না। আমাদের এই অপ্রাকৃত সত্য কীর্তনের দায়িত্ব পড়েছে। শিশির ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ জানাচ্ছেন, জগতের লোক দুটো বিষয় ভালো বুঝবার চেষ্টা করে, বুঝতে পারে, এক হচ্ছে ভোগ আর এক হচ্ছে ত্যাগ। ভোগ এবং ত্যাগ দুটোর বিষয়ের মধ্যেই কোনো রকম ভক্তির কোনো কথা প্রসঙ্গ থাকতে পারে না। এ প্রসঙ্গে অনেক বিস্তৃত আলোচনার দরকার। কালকে যে সমস্ত আলোচনাগুলো হয়েছিল তার মধ্যে শ্রীমৎ ভাগবত গীতা অনুযায়ী ভগবান পরিষ্কার জানিয়েছিলেন যে বিভু কখনো জীবের পাপ এবং পুণ্য এইসব গ্রহণ করবার জন্য ব্যস্ত নয়, কোনো কিছু নিতে চান না। সেখানে বলেছিলেন, না দত্তে কস্যচিৎ পাপম ন চৈব সুকৃতিম বিভুম অজ্ঞানেন আবৃতম জ্ঞানম তেন বৈষান্তি অন্তভাহ। এই সমস্ত জগৎ অজ্ঞানের দ্বারা আচ্ছন্ন হয়ে রয়েছে, তারা নিজেদেরকে জ্ঞানী বলে মনে করছে, কিন্তু বাস্তবিক পক্ষে তারা মায়ার অতল তলে তলিয়ে যাচ্ছে ধীরে ধীরে। জগতের পিতা কৃষ্ণ যেই না ভজে বাপ, পিতৃদ্রোহী পাতকীর জন্মে জন্মে তাপ। কথাটা শুনতে খুব সোজা, এতটা বাংলা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর প্রয়ার। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ঠিক এরকমভাবেই অত্যন্ত সোজা ভাষায় জগতের জীবের কাছে বলে থাকেন সমস্ত। যেমন কালকে আলোচনা করা হয়েছিল একটা কথা, সেখানে বলা হয়েছিল সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চায়, সংসার জিনিতে আর কোনো বস্তু নাই। পরাত্পর অখিলেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যার কোনো বিকল্প নাই, যাকে শ্রীমৎ ভাগবতী মহাপুরাণ নামক যে বিমল পুরাণ, যার ওপরে আর কিছু হয় না বলে শ্রী চৈতন্য মহাপ্রভু জানিয়েছেন,
শ্রীমদ্ভাগবতম প্রমাণ মমলম প্রেমাপমার্থ মহান শ্রী চৈতন্য মহাপ্রভুর মতম ইদম তত্রাদরণ অপরাহা, এ সম্বন্ধে পরে আলোচনা করব। এই অমল পুরাণ যেটাকে সর্বশ্রেষ্ঠ প্রমাণ বলে শ্রীমান মহাপ্রভু মেনে নিয়েছেন, বলেছেন, জগৎবাসীকে জানিয়েছেন, এটা শব্দব্রহ্মের কৃষ্ণের যে স্বরূপ, কৃষ্ণের যে কৃষ্ণ নাম শব্দব্রহ্ম, এটাকে বলা হয় সাউন্ড ইনকার্নেশন। অপ্রাকৃত এই যে কৃষ্ণ নামক শব্দ, সেই কৃষ্ণ নামক শব্দটা শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণ নামক অপ্রাকৃত শব্দব্রহ্ম রূপে আমাদের সম্মুখে উপস্থিত হয়েছেন। শুধু বেদব্যাস যে শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণ আমাদের সামনে উপস্থিত করেছেন, সেটা নিত্য জগতের বিষয়। পরমহংস কুলচুরমণি শ্রী শ্রী সুখদেব গোস্বামী পরিষ্কার জানিয়েছেন যে পরীক্ষিত মহারাজ, তুমি জেনে রাখো শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণ কৃষ্ণ এবহি, শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণ কৃষ্ণ ছাড়া অন্য কিছু নয়, শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণ সাক্ষাৎ কৃষ্ণ এবহি। শ্রীল বেদব্যাস এই শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণের মধ্যে প্রথম এই সম্বন্ধ অভিধেয় প্রয়োজন তত্ত্ব জ্ঞাপন করেছেন, এই সব শ্লোকের মাধ্যমেও প্রমাণ করতে চেয়েছেন যে এই পরাৎপর অখিলেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ছাড়া অনন্ত ব্রহ্মাণ্ডের অখিল ব্রহ্মাণ্ডের পরাৎপর অখিলেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ছাড়া অন্য কিছু আদি কারণ কোনো কিছু আর নাই। বদন্তি তত্ত্ববিদম যত্ত্বম জ্ঞানমদ্বয়ম ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবান ইতি শব্দতে, সেখানে পরিষ্কার জানিয়েছেন একই অদ্বয় জ্ঞান তত্ত্ব পরাত্পর অখিলেশ্বর। অদ্বয় জ্ঞান তত্ত্ব মানে যেখানে কোনো দ্বিতীয় কোনো কিছু নাই, সেই অদ্বয় জ্ঞান তত্ত্বই বিভিন্ন রূপে সাধকের বিভিন্ন অবস্থা অনুযায়ী তার কাছে নিজের স্বরূপকে প্রকট করে থাকেন। কার কাছে ব্রহ্মরূপে পতিত হন, কার কাছে পরমাত্মা রূপে, কার কাছে ভগবান রূপে। আর স্বয়ং ভগবান, ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান, ব্রহ্মসংহিতা নামক যে গ্রন্থ আমরা শ্রীমন মহাপ্রভুর কৃপায় আমরা পেয়েছি, গৌড়ীয় সমাজ সমস্ত জগতই এটা লাভ করেছেন। দক্ষিণ ভারত ভ্রমণকালে শ্রীমন মহাপ্রভু দুটো গ্রন্থকে প্রামাণিক রূপে আমাদের সামনে এনে দিয়েছিলেন। এক হলো কৃষ্ণের স্বরূপ তত্ত্বকে জানবার জন্য ব্রহ্মসংহিতা, আর কৃষ্ণের যে লীলা অপূর্ব বিলাস এই সংক্রান্ত বিষয়, সৌন্দর্য এই সংক্রান্ত বিষয় জানবার জন্য কৃষ্ণ করুণামৃত রূপে আমাদের সামনে এই গ্রন্থ উপস্থিত করেছেন শ্রীমান মহাপ্রভু। এই দুটোর গ্রন্থের মাধ্যমেই আমরা কৃষ্ণের অনেক তথ্য আমরা জানতে পারি। তার মধ্যে ব্রহ্মসংহিতা এটা আমাদের সামনে উপস্থিত হয়েছে কী রূপে, না বলছেন ব্রহ্মা এই জগতের পিতামহ, ব্রহ্মা সৃষ্টিকর্তা, তিনি ভগবান শ্রীকৃষ্ণের দ্বারা সংস্কৃত হয়েছিলেন, মানে এত সংস্কার পেয়েছিলেন দ্বিজ সংস্কার, এবং ব্রহ্মাকে তিনি চতুশ্লোকী ভাগবতের মাধ্যমে সমস্ত অপ্রাকৃত জগতের রহস্য জ্ঞান দান করেছিলেন, সেটাই চতুশ্লোকী ভাগবতে আমরা জানতে পারি। জ্ঞানম পরমম গুহ্যং মে যদ বিজ্ঞান সমন্বিতম সরহস্যম তদঙ্গঞ্চ গৃহানুগদিতং ময়া জবানহম যথাভাব যদ রূপ গুণ কর্মকহ তথৈব বিজ্ঞানমস্তুত্বে মদনুগ্রহাত, ইত্যাদি বিভিন্ন চতুশ্লোকের এই মাধ্যমে সমস্ত কিছু ভগবান ব্রহ্মাকে বলছেন, আমার এই অপ্রাকৃতিক জগতের যে জ্ঞান, জ্ঞানম পরমম গুহ্যং মে যদ বিজ্ঞান সমন্বিতম সরহস্যম তদঙ্গঞ্চ গৃহানুগদিতং ময়া, আমার দ্বারা কথিত হচ্ছে আমি তোমাকে বলছি, তুমি গ্রহণ করো। তারপরেই বলেছেন জবানহম যথাভাব যদ রূপ গুণ কর্মকহ
ততৈব বিজ্ঞানমস্তু তে মদনুগ্রহাত। আমার অনুগ্রহতে, আমার কৃপাতে আমি কেমন, আমার স্বরূপ কেমন, আমার সংক্রান্ত সমস্ত বিষয়, আমার ধাম নাম সব কিছু তোমার হৃদয়ে আমার কৃপাতে স্ফূর্তিপ্রাপ্ত হোক। ব্রহ্মা যখন এই সমস্ত ভগবত কৃপাতে ভগবানের ধাম, ভগবানের স্বরূপ সমস্ত কিছু যখন অবলোকন করলেন দিব্য চক্ষে, সংস্কার পাওয়ার পর ভগবানের কৃপাতে যখন দেখলেন, তখন ব্রহ্মাজি এই ভগবত তত্ত্ব সম্বন্ধে ব্রহ্মসংহিতা নামক একটা প্রামাণিক জিনিস আমাদের সম্মুখে রাখলেন, যা ব্রহ্মাজি নিজে দেখেছেন, ব্রহ্মাজি নিজে যেটা ফিল করেছেন, যেটা দেখেছেন, সেই প্রমাণগুলো তিনি বিভিন্ন আমাদের সামনে বিভিন্ন প্রমাণগুলোকে সম্মুখে রাখলেন। সেটার নামই হলো ব্রহ্মসংহিতা। এই ব্রহ্মসংহিতার মধ্যে অনেক প্রমাণাবলী আছে, তার মধ্যে প্রথম আমাদের যে পঞ্চম স্কন্ধ, ওর যে পঞ্চম অধ্যায়টা, আমরা বাকি অনেক অধ্যায় আছে আরও, তার মধ্যে পঞ্চম অধ্যায়টা আমরা আলোচনা করে থাকি। সেখানে প্রথম শ্লোকেই বলছেন, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণ। সেখানে ব্রহ্মা জানাচ্ছেন ঈশ্বর হচ্ছে, ঈশ্বর পরম কৃষ্ণ সর্ব, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণ। এই জগতের সৃষ্টির ইতিহাসটা দেখলে বৈজ্ঞানিকরা কী করেন, প্রত্যেকটা কারণকে অনুসন্ধান করে সমস্ত কারণের একটা করে কারণকে অ্যানালিটিক্যালি বিচার করে তার আগের কারণটায় চলে যান। এটাই রিসার্চের প্রসিডিওর। এটা যখন কেউ রিসার্চ করেন কোনো বৈজ্ঞানিক, তখন যে সম্মুখে যে বিষয়টা রয়েছে এর কারণটাকে বার করার চেষ্টা করেন, সেটা বার হলে ওটার কারণটা কী, এইভাবে ট্রেস আউট করতে করতে সমস্ত কারণগুলোকে অ্যানালিটিক্যালি বিভাগ করতে করতে পেছনের দিকে চলে গিয়ে এর অরিজিনাল কারণটা আবিষ্কার করার চেষ্টা করেন। এটাই রিসার্চের প্রসিডিওর। সমস্ত কারণগুলোকে, জগতে যা কিছু কারণ আছে সেগুলোকে যদি বিচার করতে করতে লোকে সম্পূর্ণরূপে পেছন দিকে যেতে আরম্ভ করে এর অরিজিনাল কজটা কি, তাহলে সেখানে দেখা যাবে ভগবান শ্রীকৃষ্ণ ছাড়া অন্য কিছু, নন্দনন্দন ভগবান শ্রীকৃষ্ণ ছাড়া অন্য কিছুই নাই। যারা ব্যাকরণ, যারা ব্যাকরণ পড়েছেন তারা জানেন যে সমস্ত কেস এন্ডিং যেগুলোকে বলে কারক বিভক্তি, তার মধ্যে কে কী কিসের দ্বারা কোথায় হইতে কোথায় কখন এগুলো সব আছে। হ্যাঁ, যত্র যেন, হ্যাঁ যস্মৈ যদ্যত যথা যদা, এই সমস্ত কিছু এই ভাগবতে বলা আছে। সমস্ত কিছুর অরিজিনাল কারণ, সমস্ত কিছু ভগবান শ্রীকৃষ্ণ ছাড়া অন্য কিছুই নয়। কিন্তু জগতের লোক শক্তি তত্ত্বতে এমনই মোহিত হয়ে রয়েছেন, তারা জগতের এই যে বিচিত্র ভোগের সামগ্রী রয়েছে তাতে মোহিত হয়ে এগুলোকে আমার নিজের ভোগের বস্তু বলে তারা গ্রহণ করেছেন, এবং তার জন্য তাদের একটা বন্ধন সৃষ্টি হয়েছে। যে বন্ধনটাকে মুক্ত করার জন্য একমাত্র অপ্রাকৃত শব্দব্রহ্ম ভগবান শ্রীকৃষ্ণের কথা ছাড়া অন্য কোনো রাস্তা নাই। ভগবান শ্রীকৃষ্ণের বিষয় আলোচনা অনেকে বৃন্দাবনেতে আক্রমণ করেন, জগতের পিতা কৃষ্ণ বললেন যেই না ভজবা, তাহলে আমরা রাম ভজন করি তাহলে হবে না, জগতের লোক রেগে যান। বৃন্দাবনে বিভিন্ন সম্প্রদায় আছে, তারা প্রথমেই উত্তেজিত হয়ে পড়েন, আপনারা আপনাদের একটা বায়াসনেস, আপনারা এরম বলছি বলে জগতের পিতা কৃষ্ণ যেই না ভজ, তার আমরা কি তাহলে ভরণ করি না, রাম ভজন করি না, আমরা রাম ভজন করি তা আমাদের কিছু হবে না। বা আপনারা বুঝতে ভুল করেছেন, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী রাধারানীর নিজজন, আপনারা জানেন কস্তুরী মঞ্জুরি, তিনি কখনো ভুল সিদ্ধান্ত দেবেন না। সেখানে বিচারটা হলো এই, যেহেতু কৃষ্ণকে বলা হয় পরমেশ্বর, কৃষ্ণকে পরমেশ্বর বলা হলো, অর্থাৎ ঈশ্বর তত্ত্ব অনেক কিছু থাকতে পারেন জগতে, যাদেরকে ঈশিতা, ঈশিতা মানে পাওয়ার, ক্ষমতা দিয়ে রেখেছেন ভগবান। ক্যাবিনেট বিভাগ আছে বিভিন্ন, যেমন
জলের বিভাগ, জল মানে সমুদ্রের বিভাগ, অনেকে সমুদ্র মানে মনে করেন ওই জলের সমুদ্র, বায়ু সমুদ্র আছে, এগুলো সব কেউ ভাবতে পারেন না। এই সমুদ্রের দেবতাকে বলা হচ্ছে বরুণ দেব, তারপরে বায়ুর দেবতা পবন দেব, বিভিন্ন রকম এর ক্যাবিনেট বিভাগ করা আছে। ভগবান শ্রীকৃষ্ণ এদেরকে ক্ষমতা দিয়েছেন, তাদেরকে ঈশ্বর বলা যেতে পারে, তাদের ঈশিতা প্রদান করেছেন, কিন্তু পরমেশ্বর শব্দে একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ ছাড়া অন্য কেউই নয়। এ সম্বন্ধে কিছু আলোচনা করা দরকার, না হলে খুব একটা অন্ধকারে থেকে যাবে লোকে। সেখানে বলা হচ্ছে যে সমস্ত অন্যান্য সম্প্রদায়ের সাধুরা রেগে যান, কেন তারা বলছেন যে কেবল কৃষ্ণকেই ভজন করতে হবে, আমরা রামের ভজন করি হবে না, বলে এই কথাটা বলা হয়নি, আপনারা বুঝতে ভুল করেছেন। যেহেতু ভগবান শ্রীকৃষ্ণ পরাত্পর অখিলেশ্বর, অর্থাৎ সমস্ত কারণের কারণ, যেহেতু সমস্ত, যত আমি জানি অনেক অবতার আছে, অনেক অবতার আছে জগতে, যত অবতার আছে সমস্ত অবতারের মূল অবতারই হল ভগবান শ্রীকৃষ্ণ। জগতে যত অবতার আছে অনন্ত ব্রহ্মাণ্ডে, সেই সমস্ত অবতারের মূল অবতারই, তিনি কোনো অবতার নয়, ভগবান শ্রীকৃষ্ণ কোনো অবতার নয়, তিনি সাক্ষাৎ অবতারই, যার থেকে সমস্ত অবতার এই জগতে নিজ নিজ কার্য করছেন অনন্ত ব্রহ্মাণ্ডে। সেই জন্য ভগবান শ্রীকৃষ্ণকে যদি বলা হয়, সেখানে কৃষ্ণের মধ্যে রাম, নৃসিংহ, বরাহ আদি সমস্ত তত্ত্ব চলে আসবে। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণর মধ্যে রাম, নৃসিংহ, বরাহ আদি সমস্ত অবতারা বলি সমস্ত পরিপূর্ণরূপে বিরাজমান রয়েছেন, কোনো অভাব কিছু ওর মধ্যে নাই। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ কথা বললে পরে এটা একটা কমপ্লিট কথা হলো, ভগবান শ্রীকৃষ্ণ বললেই এটা হয়ে গেল, কেন ভগবান শ্রীকৃষ্ণ থেকে যেহেতু সমস্ত অবতার উদয় হয়েছেন, সেহেতু ভগবান শ্রীকৃষ্ণ বললে আপনারা যদি রাম ভজন করেন সেটা বিষ্ণু তত্ত্ব হলো, অর্থাৎ সমস্ত বিষ্ণু তত্ত্বের আকর তত্ত্ব হলো ভগবান শ্রীকৃষ্ণ। তাও সেই কৃষ্ণ কোন কৃষ্ণ, আমি বলছি যিনি হচ্ছেন নন্দনন্দন ভগবান শ্রীকৃষ্ণ। নন্দনন্দন ভগবান শ্রীকৃষ্ণ মথুরাধীশ কৃষ্ণ আর দ্বারকাধীশ কৃষ্ণ, কৃষ্ণেরও বিভিন্ন রকম লীলার বিভাগ আছে, কৃষ্ণেরও লীলার বিভাগ আছে। তার মধ্যে যিনি নন্দনন্দন ভগবান শ্রীকৃষ্ণ তার কথাই বলা হচ্ছে, তিনি হচ্ছে আদি কারণ কারণ, আদি কারণের সমস্ত কারণের কারণ। সেই জন্য রাম, নৃসিংহ, বরাহ আদি যে কোনো অবতারের কথাই বলা হোক, কৃষ্ণ কথাটা বলবার সঙ্গে সঙ্গে সেটা পূর্ণতা লাভ করে, তার মধ্যে কোনো অভাব হয় না। এখন জগতের যত বুদ্ধিমান ব্যক্তি আছেন তারা প্রথমেই ভগবান শ্রীকৃষ্ণের যে পরাত্পর অখিলেশ্বরতা সেটা নিয়ে সন্দেহ প্রকাশ করেন, বৃন্দাবনও এ নিয়ে অনেক লড়াই হতে পারে, হয় হয়ে থাকে, তারা বলে থাকেন যে বিচার করলে দেখা যায় ভগবান শ্রীকৃষ্ণ দাপরে আবির্ভাব হয়েছেন, তা আমাদের রাম তো তেতাযুগে আবির্ভাব হয়েছেন, কাজে আপনি কেন এই কথা বলছেন, তা অর্থাৎ রামই হচ্ছে সবচেয়ে, কেন রাম আগে এসছেন, রামই প্রাচীন। এরকম যখন যুক্তি তারা বলবার চেষ্টা করেন, তখন তাদেরকে যুক্তি দিলেও তারা বুঝতে চান না একটা সোজা কথা, সেটা হচ্ছে একটা সার্কেল, একটা গোল বৃত্ত, সেই সার্কেলের স্টার্টিং পয়েন্ট যেখানে, একটা যে কোনো একটা পয়েন্ট থেকে সার্কেলটা যদি ধরা হয়, সেই সার্কেলটা যদি ধীরে ধীরে ঘুরে ব্যাক করে চলে আসে, সেখানে দেখা যায় সার্কেলটা কোথা অরিজিনাল পয়েন্টে মিট করেছে, অর্থাৎ যেখান থেকে সার্কেলটা অরিজিন হয়েছে, শুরু হয়েছিল বৃত্তটা আঁকা শুরু হয়েছিল, এটা ঘুরে এসে যেখান থেকে শুরু হয়েছিল সেখানে মিট করে, তাই তো? সেরকম এই জগতে যে চক্র চলছে সৃষ্টির, তাতে সত্য, তেতা, দাপর, কলি, এটা সর্বদা সাইক্লিক অর্ডারে চলছে, সত্য, তেতা, দাপর, কলি এটা চলতে থাকে, এটা নন স্টপ, এর মধ্যে কোনো আগে কোনটা পরে কোনটা এরকম কোনো অনাদিকাল ধরে এটা চলছে। এখন প্রহ্লাদ মহারাজের কথা আপনার কি মনে হয়, কোন যুগের কথা? তো ইনি বলছেন যে প্রহ্লাদ তখন যে তক্ষ করছিল, সে বলছেন প্রহ্লাদ মহারাজের কথা সত্যযুগের কথা। তো সত্যযুগের কথা যদি আপনি বলেন, তাহলে প্রহ্লাদ মহারাজ যদি সত্যযুগের হন, তিনি কৃষ্ণকে কোথায় পেলেন? কৃষ্ণকে তো পাওয়ার কথা ছিল না,
মতির্ন কৃষ্ণে পরতো শতবা মিথো বিপদে তো গৃহ ব্রতানাম আদান্ত গভীর বিশতাম তমিশ্রম পুনঃ পুন চর্বিত চার বানানা। কি বলছেন প্রহ্লাদ? প্রহ্লাদ মহারাজ বলছেন তো, আমি তো বলিনি। মতির্ন কৃষ্ণে পরতো শতবা বলছেন তো, তাই আমি বললাম প্রহ্লাদ মহারাজ তো একটা বাচ্চা, সেই কোথা থেকে কৃষ্ণকে পেয়ে গেলেন? সত্যযুগে তো কৃষ্ণ আসেনি, তখন সে আর কোনো উত্তর দিতে পারে না। এগুলো মূর্খের বিষয়, তারা বুঝতে পারেন না যে এরকমভাবে বিষয়টা হয় না। ভগবান অনাদি, ভগবানের সব অবতারাবলি এভাবে চলতে থাকে। জীবতত্ত্ব নিয়ে অনেকের তর্ক হয়, বলে মহারাজ ফরেনাররা বিশেষ করে করেন, মহারাজ জীবগণ কি নতুন প্রোডাকশন হয়? আমি প্রথমেই, তুমি ভুল করলে, তুমি দীক্ষা নেওয়ার পর তো প্রথম কথাটাই তুমি বোঝনি, সেখানে প্রথমেই বলা হয়, ওরা বিশেষ করে এটা বলে, আর জীবগণ কি নতুন নতুন প্রোডাকশন হয় নাকি? আমার তোমার কি মনে হয়, তুমি তো প্রথমেই দীক্ষা নেওয়ার সময় বোঝনি কথাটা, প্রথমেই বলা হয়েছে ভগবান নিত্য আর অনন্ত। জীব জীব সংখ্যা কি, জীব সংখ্যা কত? তুমি যে নিউ প্রোডাকশনের কথা বলছো, তুমি কি অভাব ফিল করলে নাকি? তোমার মনে হয় জীব সংখ্যা কমে গেল নাকি, কি মনে হয়? অর্থাৎ জীব অনাদি এবং অনন্ত, ইনফিনিটি। তো জীব যদি ইনফিনিটি হয়, সেখানে তুমি সংখ্যা তো অনন্তকাল সংখ্যা করলেও পাবে না। ইনফিনিটি মানে কি? অনন্ত। অনন্তের কোনো ধারণাই লোকের নাই। ম্যাথমেটিক্স করে, ক্যালকুলাস করে, টেন্স টু ইনফিনিটি, টেন্স টু জিরো, মাস্টারমশাইরা করায়, তাকে যদি মাস্টারমশাইকে বলা আপনি ইনফিনিটির কী ডেফিনেশান বোঝেন, বলে আমি তো শুনেছি ইনফিনিটি মানে কিছু মানেটাই তো উপলব্ধি করতে পারে না। ইনফিনিটি যারা অঙ্ক করেন, হায়ার ম্যাথমেটিক্স, তারা ক্যালকুলাস করেন, সব কিছু করেন, অনেক কিছু করেন, কিন্তু তারা কিন্তু এই ইনফিনিটির অনুভব করতে পারবেন না। কারণ ইনফিনিটির অনুভবটা আপনার গুরুকৃপাতেই হবে। কথাটা বোঝা গেল না? যে সদ্গুরু পাওয়ারফুল, প্রচণ্ড তেজিয়ান গুরু, সদ্গুরু যিনি ভগবানকে হৃদয়ে ধারণ করে রেখেছেন অনন্তদেবকে, তিনি ছাড়া অনন্তের এক্স্যাক্ট কনসেপশন অ্যান্ড ফিলিং নোবডি ক্যান গিভ, কেউ দিতে পারবে না, একমাত্র তিনি দিতে পারেন। তিনি দেওয়ার পরেই আপনি দীক্ষার মানে কি কথাই বল, আমি তো অন্য অন্য প্রসঙ্গে যেতে চাই না। যখন দীক্ষা হয়েছিল, নিশ্চয়ই ভুল দীক্ষা হয়েছিল আপনার, দীক্ষাটা হয়নি। দীক্ষা হওয়ার সঙ্গে সঙ্গে অনন্তের সঙ্গে যোগাযোগ হয়, তখন হৃদয়টা হয় অনন্ত, আর অনন্তের সিংহাসনেই ভগবান শ্রীকৃষ্ণ বসেন। ভগবান শ্রীকৃষ্ণ অন্য জায়গায় বসেন কি? ভগবান শ্রীকৃষ্ণ অন্য জায়গায় বসেন না, ভগবান শ্রীকৃষ্ণকে বসাতে গেলেও অনন্তকে আহ্বান করতে হবে। বোঝা গেল কি বললাম? ভগবান শ্রীকৃষ্ণকে বসাতে গেলে প্রথমে অনন্তকে ডাকতে হবে, আপনি কৃপা করে আসুন। অনন্তের সিংহাসন, অনন্তের আধারে, অনন্তের আধারে ভগবানকে ধরা যায়। যেখানে অনন্তের সঙ্গে কোনো কনসেপশন কানেকশনই তোমার হয় নাই, সেখানে তুমি ভগবানের চর্চা কী করবে? প্রথমে তোমার কনসেপশনগুলো অত্যন্ত ক্ষুদ্র ধারণা নিয়ে তুমি এসছো আমার কাছে, ক্ষুদ্র ধারণা, যে ধারণাগুলো খণ্ড ধারণা। জগতে যত ব্যক্তি যত জ্ঞান লাভ করেন, সেই জ্ঞানগুলো হলো খণ্ডিত জ্ঞান, অর্থাৎ সেই জ্ঞানগুলোর মধ্যে কোনো পরিপূর্ণতা নাই, খণ্ড জ্ঞান লাভ করেন, খণ্ড খণ্ড জ্ঞান। এই খণ্ড খণ্ড জ্ঞানকে অবলম্বন করে তারা অনন্তকে জানবার চেষ্টা, কতটা মূর্খতা! খণ্ড খণ্ড জ্ঞান লাভ করেছেন তারা, খণ্ডিত জ্ঞান। কেউ ধরুন কেমিস্ট্রি নিয়ে পড়েছে, সেই যদি মনে করে গাঢ়টা বলি আমি কত জেনে গেছি, আরে মূর্খ, কেমিস্ট্রির কোন ব্রাঞ্চ তুমি পড়েছো? বলো আমি অর্গ্যানিক অর্গ্যানিক কেমিস্ট্রির অনেক ব্রাঞ্চ আছে, কোনটা পড়েছো তুমি, কী নিয়ে রিসার্চ করেছো? যেখানে বড় বড় যারা জড়জগতের জ্ঞানী, তারা অপ্রাকৃত জ্ঞানী নয়, তারা পর্যন্ত বলেছেন আমরা কিছুই জানতে পারিনি। এত জ্ঞান লাভ করার পরে বলছে আমি কিছুই জানতে পারিনি। কী কী বলেছেন তারা? নিউটন বলেছেন এই অনন্ত জ্ঞান সমুদ্র, তার থেকে আমি কয়েকটা পাথর মাত্র সংগ্রহ করেছি, কিছুই জানতে পারিনি। এটা দৈন্য ভরবে, তা কিন্তু তবুও তারা জানতে পারেননি, তারা জানতে পারে না। আইনস্টাইনও বলেছেন একথা, আই ওয়ান্ট টু নো গডস থট, ঈশ্বরের চিন্তাভাবনা কোনো আমি জানতে চাই, উপলব্ধি করেছিলেন ক্যান্ট, যত যিনি জার্মান আমার দার্শনিক, তিনিও বলেছেন আমি যখন রাত্রির বেলা আকাশের দিকে তাকাই, তাকিয়ে ভয়ভীত হয়ে যাই, এটা আকাশে অনন্ত তারা, এই যে সমস্ত রয়েছে গ্রহ তারা, এগুলো কোথায় রয়েছে,
কে তাকে ধরে রয়েছে এই স্পেসের মধ্যে? আর আমি দুটো ব্যাসায় অত্যন্ত ভীত হয়ে যাই। ক্যান্ট বলছেন, একটা হচ্ছে প্রথম কথা হলো এই অনন্ত ব্রহ্মাণ্ড, এটা দেখে আমি ভয়ভীত হয়ে যাই, এর সৃষ্টিকর্তাকে। দ্বিতীয় কথা হলো আমি যদি কোনোরকমভাবে একটা কোনো খারাপ কাজ করে ফেলি, হঠাৎ করতে চাইছে না কিন্তু আমার দ্বারা হয়ে গেল, তখনই কে যেন ভেতর থেকে বলে, এই কেন এটা করলি? বলছে আমি জানি না, কে ভেতর থেকে ইকো হয়, কেন এটা করলি, এটাকে ভালো করলি? বলে আমি বুঝতে পারছি না এটা কে, এই ব্যক্তিটা কে যে ভেতর থেকে আমাকে শাসন করে, কেন এটা করলি তুই? এই বিষয়গুলো সমস্ত একটা চিন্তার বিষয়। অনন্ত ব্রহ্মাণ্ডের মধ্যে যত বিষয়বস্তু আছে সেই বিষয়বস্তুগুলোর একটা সৃষ্টিকর্তা যদি না মানা হয় তাহলে বিজ্ঞানের সমস্ত কিছু ভুল হয়ে যায়, কোনো কিছুই মানা হয় না, তাই কি না? তাহলে প্রথম কথাই হলো কি বিষয় আলোচনা করছিলাম আমি, কি বিষয় আলোচনা করছিলাম, হ্যাঁ একটা সার্কেল, যে সার্কেলটা স্টার্টিং পয়েন্ট যেখান থেকে হবে সার্কেলটা টেনে সেটা ঘুরতে ঘুরতে অরিজিনাল পয়েন্টে চলে আসে, অর্থাৎ যেখান থেকে সার্কেলটা ড্র করা শুরু করেছিলাম সেখানেই ব্যাক করে আসতে হবে। তাহলে যেটা সাইক্লিক অর্ডারে চলছে তার স্টার্টিং পয়েন্ট এবং এন্ড পয়েন্টকে বার করা মুশকিল, কেন যেটা কেন সাইক্লিক অর্ডারে চলছে, স্টার্টিং পয়েন্ট যেটা, তুমি যদি বলো স্টার্টিং পয়েন্ট, আমি যদি বলি এন্ড পয়েন্ট, ধরো তর্ক লেগে যাবে, কিন্তু কোনোটাই তর্কের বিষয় নয়, যেটা স্টার্টিং পয়েন্ট এন্ড পয়েন্ট এই। তাহলে প্রহ্লাদ মহারাজের মতির কৃষ্ণে পরত শতবা এটা যদি প্রহ্লাদ মহারাজ বলে থাকেন, তিনি সত্যযুগে বলেছেন, তিনি নিশ্চয়ই তাহলে কৃষ্ণকে জানতেন। তাহলে কৃষ্ণকে কী করে জানলেন? কৃষ্ণ নিত্য, ওই জন্য জেনেছেন, তাই তো? তাহলে ব্যাপারটা নিয়ে কোনো তর্কের কোনো অবকাশ নাই। সেখানে ভগবান শ্রীকৃষ্ণ সেই অনন্তকাল ধরে তিনি রয়েছেন, আর যে জীবসংখ্যার কথা বলা হলো সেটা যদি অনন্ত, জীবসংখ্যা অনন্ত ইনফিনিটি, তো ইনফিনিটি যদি তুমি মেনে নাও, ইনফিনিটির কোনো কনসেপশন তোমার হৃদয় আছে কি? প্রথম কথা হলো ভগবত ভজন করতে এলে সদ্গুরু বৈষ্ণবের কৃপায় তাকে প্রথমেই অনন্ত দেবের সঙ্গে যোগাযোগ করতে হবে। যে গুরুদেব শিষ্যকে অনন্ত দেবের সঙ্গে যোগাযোগ করিয়ে দিতে না পারবেন তার গুরুত্ব নাই, যতক্ষণ পর্যন্ত না সদ্গুরু এবং সদ্গুরু যতক্ষণ পর্যন্ত না শিষ্যকে অনন্ত দেবের সঙ্গে যোগাযোগ করিয়ে দিতে না পারবেন, যোগাযোগ করিয়ে দিতে না পারবেন তার খণ্ড খণ্ড ধারণা, খণ্ডিত ধারণাগুলো কখনোই অপগত হবে না। আর যতক্ষণ না হবে সে অনন্তর সঙ্গে বন্ধুত্ব হবে না, অনন্তকে জানতে পারবেন না, অনন্তকে যতক্ষণ হৃদয়তে ধারণ করতে না পারবেন ততক্ষণ যতই তুমি দীক্ষা নাও আর যতই তুমি হরিকথা শোনার অভিনয় করো তোমার দ্বারা কিছু হবে না। কেন? যা কিছু প্রথমে অনন্ত, তারপর সেই অনন্তের আধারেতে ভগবান শ্রীকৃষ্ণকে রাখা যায়, অনন্ত না থাকলে ভগবান নেই, আছে কি? এমনকি দ্বাদশ প্রকারে যে সেবা করা হয় সেখানে বলছেন ভগবানের সিংহাসন, ভগবানের আসন, ভগবান সিংহাসন যাকে বলে, ভগবানের বিষ্ণা, ভগবানের উপাদান, ভগবানের উপবিদ, খরম, ছত্র, যা কিছু আছে সমস্তই অনন্তদের বিভিন্ন মূর্তি ধারণ করে ভগবান শ্রীকৃষ্ণের অনন্তরূপে সেবা করেন, এটা হচ্ছে ধারণা। তাহলে যদি কেউ এরকম একটা সন্দেহ প্রকাশ করে যে জীব সংখ্যা কি, জীব কি নতুন নতুন প্রোডাকশন হয়, তাহলে নিশ্চয়ই অনন্তের সঙ্গে তার পরিচয় হয়নি, যার জন্য এই কথাটা বললো। আবার অনেক সংসারী ব্যক্তি তর্ক করেন, আরে মহারাজ যদি জগতের এইসব লোকগুলো আপনার হরিকথা শুনে সমস্ত মুক্ত হয়ে যায় সংসারটা কে করবে? মানে মহামূর্খ তো। আমি প্রথম বলি আপনি কি করবেন নাকি, প্রথম বললেন আপনি করবেন, অন্য কারোর কথা ছেড়ে দিন, বল সংসারটা চলবে কি করে? হ্যাঁ সংসারের ঠেকা আপনি নিয়েছেন, আপনি ঠেকাদারি কাজ করেন তো, সংসারের ঠেকাটা আপনি নিয়েছেন, আপনি কি করবেন ভজন? অনন্ত ব্রহ্মাণ্ডে যিনি মালিক আছেন তিনি বুঝে নেবেন আপনি করবেন কি না, তখন ভয় পেয়ে যাওয়ার কোনো উত্তর দিতে পারেন। এই হচ্ছে তাদের তর্ক। তাহলে ইনফিনিটি মাইনাস ইনফিনিটি ইজ ইকুয়াল টু ইনফিনিটি, ইনফিনিটি প্লাস ইনফিনিটি ইনফিনিটি, তা অনন্ত যেখানে সেখানে, আর তোমার তর্কের কোনো কারণ নেই জীব সংখ্যা কি নতুন হলো কি হলো। আর যখন বলা হচ্ছে জীব অনন্ত, ভগবান অনন্ত, আর জীবকে ভগবান
ভগবানের ভজন ছাড়া তার দ্বিতীয় কোনো রাস্তা নাই। যে শাম স এষ দয়েদ অনন্ত সর্বাত্মনাশ্রিত পদম যদি নির্বলিখম তে দুস্তরম মতি তরন্তি চ দেব মায়াম ন মমাহমিতি স শিগাল ভক্ষে, স শিগাল ভক্ষে। এই যে দেহটা মরে গেলে ফেলে দিলে এক মিনিটও লাগবে না, রাত্রিবেলা শিয়াল এসে খেয়ে নেবে। আরে জ্যান্ত মানুষকে শিয়াল খেলো, চোখের সামনে এসব দেখা, মদ খেয়ে পড়ে রয়েছে। তার বন্ধুরা বলছে এই বাড়ি যা না, যাও বলে ছেড়ে দে, ব্যাস ছেড়ে দিল। রাত্রিবেলা সাড়ে সাতটা বাজতে শিয়াল এসে সব মহোৎসব করে নিল, সকালবেলু দিন দেখে গেলাম ওকে বাড়ি পাঠালাম, গেল না, সব মদ খেয়ে পড়ে রয়েছে, খেয়ে নিয়েছে শিয়াল। যে শরীরটাকে শিয়াল কুকুর খেয়ে নেবে সেই শরীরটা দিয়ে তুমি অভিমান করো, কেমন তুমি, কি বুদ্ধি তোমার, যখন তখন খেয়ে নেবে। যমুনাতে আমাদের বৃন্দাবনের নিয়ম আছে, কেউ মরে গেলে আদা মড়া করে থাকে যমুনায় ফেলে দেয়, এ কচ্ছপে কচ্ছপে খাবে, কুকুরে বেড়ালে কচ্ছপে এগুলো খাবে, ভালোই হলো, কাজে লাগলো, একটা পুড়িয়ে দিলেও তো ছাই হয়ে যাবে। বৃন্দাবনের নিয়ম, ওরা মহোৎসব করবে, আর্ধেক পড়াবে, বৃন্দাবনের নিয়ম হলো আর্ধেক পড়াবে, পুড়ে ফেলে দেবে। তাহলে অনন্ত ব্রহ্মাণ্ডে যত জীব আছে সমস্ত জীবের কর্ম হলো, কর্তব্য হলো, অনন্ত ব্রহ্মাণ্ডে যত জীব আছে সমস্ত জীবের কর্তব্য হলো একমাত্র ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করা, এছাড়াও কোনো ওয়ে আউট নাই। ভগবান শ্রীকৃষ্ণের যত অবতারাবলী আছে সেগুলো তো আপনারা আপনারা ব্রহ্মসংহিতায় দেখতে পাবেন। সেখানে যদি বদ্রীনারায়ণে যান সেখানে তুমি সকালবেলা চারটের সময় এগুলো চালানো হয়, অর্থাৎ ব্রহ্মসংহিতার স্তোত্রগুলো। যস্যৈক নিঃশেষিত কাল মথাবলম্ব জীবন্তী লম বিলজা জগদণ্ডনাথা কৃষ্ণর মহান, হ্যাঁ, গোবিন্দ মাদি পুরুষম তমহম ভজামি, এই যে শ্লোকগুলো সব আছে সমস্ত ওখানে সর্বদা আবৃত্তি করা হয় এবং ভগবান শ্রীকৃষ্ণের স্তুতি করা হয় সেখানে। অনন্ত ব্রহ্মাণ্ড জুড়ে যত যেখানে যত জীব আছে সেখানে প্রত্যেকের কর্তব্য হলো একমাত্র ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করা। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা মানে আমি বলতে চাইছি তার যত বিষ্ণুদত্ত আছে তারও যদি কেউ আরাধনা করে, কৃষ্ণ পর্যন্ত পৌঁছাতে পারেননি তাহলেও তারা করতে পারেন। মোট কথা অসমর্থ তত্ত্ব যে বিষ্ণু তত্ত্ব অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের তত্ত্ব সেটাকে আরাধনা করাই কর্তব্য, অন্য কিছু নয়। আমি প্রথমে শুরুতে একটা শ্লোক দিয়ে শুরু করেছিলাম, সেখানে জং ব্রহ্মবরুণেন্দ্র রুদ্র মরুত স্তুন্মন্তি দিব্য স্তব, এই যে শ্লোক এখানে, সেখানে দেখা যাচ্ছে যে অনন্ত ব্রহ্মাণ্ড জুড়ে সমস্ত ব্রহ্মা শঙ্কর আদি, বলে ব্রহ্মা শঙ্কর কতগুলো আছে, বলো অনন্ত, অনন্ত ব্রহ্মাণ্ডের মধ্যে এক এক ব্রহ্মাণ্ডেতে বিভিন্ন ব্রহ্মা শঙ্কর সব আলাদা আলাদা আছেন। এখানে যে ব্রহ্মা আছেন সে অন্য ব্রহ্মাণ্ডের ব্রহ্মার কথা তা জানার কোনো সময় নেই, কেন এইটা নিয়ে ব্যস্ত তিনি। এই জন্য অনন্ত ব্রহ্মাণ্ডে যত ব্রহ্মা শঙ্কর বরুণ আদি যত সমস্ত যত আছে তারা যে তত্ত্বটাকে সর্বদাই কাতরভাবে প্রার্থনা করেন, ভগবান আপনি কৃপা করুন, আমাদেরকে আপনার করুণা আমাদেরকে দান করুন, যারা আমরা বাঁচতে পারি জানতে পারি আপনাকে, এইভাবে জং ব্রহ্মবরুণেন্দ্র রুদ্র মরুত শুনবন্তি দিব্যৈস্তবৈ বেদৈ সাঙ্গ পদক্রমোপনিষদৈ গায়ন্তি যম সামগা ধ্যানাবস্থিত তদগতেন মনসা পশ্যন্তি যম যোগিনা যশন্তম ন বিদুসুরা সুরগণা দেওয়ায়তস্মৈ নমঃ। সেই দেবতা সেই পরমেশ্বর পরাত্মর অখিলেশ্বরকে আমরা সকলে মিলে দণ্ডবত জানাচ্ছি, প্রণাম জানাচ্ছি, যিনি আমাদের সবাইকে পালন করেন, রক্ষা করেন, যা কিছু অনন্ত ব্রহ্মাণ্ড জুড়ে। সেই ভগবান শ্রীকৃষ্ণের কথা আলোচনা করতে গিয়ে জগতের যত মাৎসর্য সম্পন্ন ব্যক্তি আছেন তারা প্রথমেই কৃষ্ণকে অ্যাটাক করেন, কারণ আমি প্রথমেই শুরুতে বলেছি ভোগ বা ত্যাগের কুজ্ঝটিকা আচ্ছন্ন হয়ে জগতের জীব এতই মায়ার অতল গহ্বরে তলিয়ে যাচ্ছেন, তারা তর পরম সত্য বস্তুকে জানবার চেষ্টা করছেন না। কেউ কেউ বলছেন শঙ্কর ভগবানের ভর্জনা করাই ভালো, কেউ কেউ দক্ষিণ ভারতে প্রভুপাদ বলছেন
দক্ষিণ ভারতের ব্যক্তিরা বলছেন লক্ষ্মীনারায়ণ এটি ঠিক, লক্ষ্মীনারায়ণ এটাই ঠিক, কেন এখানে মর্যাদা আছে, রামচন্দ্র ঠিক আছে, রামচন্দ্র পর্যন্ত ঠিক আছে, কেন রামচন্দ্র সীতার সঙ্গে জীবনযাপন করছে এইসব লীলা, কৃষ্ণকে নিয়ে বোঝার কোনো সম্ভব না, কৃষ্ণর যে লীলা এই সমস্ত নিয়ে তাদের দক্ষিণ ভারতে যারা আছেন তাদের মধ্যেও অনেক সন্দেহ জাগ্রত হয়। সেই জন্য বহুপাদ দক্ষিণ ভারতে হরিকথা বলতে গিয়ে অত্যন্ত আঘাত পেতেন, সেখানের লোক বহুপাদ বলতেন তারা মর্যাদা পুরুষোত্তম ভগবান রামচন্দ্র পর্যন্ত তারা বুঝতে পারেন, আর কিছু তারা জানতে পারেন না, রামচন্দ্র পর্যন্ত, অত কৃষ্ণ যদি নারায়ণ পর্যন্ত যেতে পারেন লক্ষ্মীনারায়ণ বলে এই ঠিক আছে মর্যাদা মার্গে, কিন্তু তার বাইরে যে অপ্রাকৃত এক বিষয় আছে ভগবান শ্রীকৃষ্ণের, ভগবান শ্রীকৃষ্ণের লীলা চিন্তা করতে গেলেই এই বদ্ধজীবগুলো তাদের হৃদয়েতে যে সমস্ত দুর্গন্ধ কাম বাসনাগুলো রয়েছে সেটা তাদের ভিতরে রয়েছে, ফলে কৃষ্ণের ভগবান শ্রীকৃষ্ণের পরাত্মর অখিলেশ্বরের কোনো বিষয় শুনতে গেলেই প্রথমেই তাদের হৃদয়ে একটা স্ট্রাইক করে একটা বিষয়, ভগবান শ্রীকৃষ্ণ যদি এত ভোগ করেন তো আমরাও একটু করবো, মাৎসর্যবরণ হয়ে যান, তারা ভগবান শ্রীকৃষ্ণের তত্ত্বকে অনুভব করতে পারেন না, পারার জন্য ভগবান শ্রীকৃষ্ণকে তাদের একটা কম্পিটিটর, আমার একটা আমি একটা ছো, ভগবান শ্রীকৃষ্ণকে তাদের একটা প্রতিযোগী মনে করেন, বোঝা গেল, ভগবান শ্রীকৃষ্ণকে মনে করেন যে আমি একটা হনুমান হয়ে গেছি, আমার একটা প্রতিযোগী কৃষ্ণ, কৃষ্ণ যদি এরম করে আমিও করতে পারি, এগুলো এতই অধঃপতিত হয়েছে যাদের কোনো মাথাতে এই সমস্ত কথা প্রবেশ করতে পারে না। আমি যে ভগবান শ্রীকৃষ্ণের আলোচনা করতে বসেছি তিনি কোনো সাহিত্যিকের জড় মস্তিষ্কের দ্বারা বিকৃত যে ধারণার কৃষ্ণ সেই কৃষ্ণের কথা আমি বলতে বসি নাই, কোনো সাহিত্যিকের নিজ মনগড়া একটা চরিত্র তুলে ধরলেন বঙ্কিমবাবু আদি তাদের চরিত্রে সেই ভগবান শ্রীকৃষ্ণের কথা বলতে বসি নাই, কোনো কাল্পনিক ফিক্টিটাস কৃষ্ণের কথা আলোচনা করতে বসি নাই, আমি কোনো গালগপ্প করতে বসি নাই, আমি যেটা একেবারে চরম সত্য যে সত্য পর্যন্ত কেউ পৌঁছাতে পারছেন না, এত বড় সত্য কথাটাকে এই জগৎ বুঝতে পারছে না, সেই পরাত্পর অখিলেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কথা আলোচনা করতে বসেছি। প্রথম কথাই হলো আমি যখন শুরু করি অদ্বয় জ্ঞান তত্ত্ব আলোচনা প্রসঙ্গে তখন প্রথমে বলা হয়েছিল অনন্ত ব্রহ্মাণ্ড জুলে একলা ভগবান কৃষ্ণ আর সব ভিত্ত, হ্যাঁ যারে জইছে না চায় সে তৈছে করে নিত্য, এটা কৃষ্ণদাস গোস্বামী একটা সরল ভাষায় লিখেছেন, কিন্তু এটা এই শব্দটা তিনি কতগুলো অথেন্টিক শাস্ত্রকে বিচার করে এই কথাটা লিখেছেন আপনাদের মাথায় ঢুকবে না, কতগুলো অথেন্টিক শাস্ত্রকে পুনঃ বিচার করে একটা সরল ভাষা আপনার কাছে দিলেন, আপনি বাহ এ তো খুব ভালো সরল ভাষা, একলা ঈশ্বর কৃষ্ণ আর সব ভিত্ত, আর সব ভিত্ত হ্যাঁ সমস্ত তার সেবার উপকরণ। প্রথমেই বলা হলো অদ্বয় জ্ঞান তত্ত্ব যে আলোচনা করা শুরু হয়েছিল, অদ্বয় জ্ঞান তত্ত্ব মানে কোনো দ্বিতীয় কোনো কনসেপশন নাই, অনন্ত ব্রহ্মাণ্ড জুড়ে যেখানে যা কিছু আছে যা কিছু ভাবনা করতে পারে ভাবনা করতে পারে না সমস্ত কিছুর অন্তরালে রয়েছে একজন, সেটার নাম হলো পরাত্পর অখিলেশ্বর নন্দনন্দন ভগবান শ্রীকৃষ্ণ, বোঝা গেল কি বললাম, যদি বলে নারায়ণ রাম সব এর ভেতরেই রয়েছে, তাহলে অনন্ত ব্রহ্মাণ্ড যেটাকে ইংরেজিতে বলা ওমনি প্রেজেন্ট, ভগবান একটা ধূলিকণার মধ্যেও রয়েছে, যে কথা বলতে গিয়ে অনেক বিদ্বৎ সমাজেই যারা জড়জগতের বিদ্বান তাদের কাছে প্রথমেই তাদের অহংকারটাকে ভাঙবার জন্য আমাকে এই যুক্তিটা দিতে হয়েছে বাধ্য হয়ে, যেখানে বলা হয়েছে আপনারা যত বিদ্বত্তা লাভ করেছেন যত আপনাদের ঐশ্বর্য আছে যত আপনারা ডেজিগনেশন লাভ করেছেন এই জগতে সেগুলোর এক কানাকুড়ি মূল্য নাই, সেগুলো অপ্রাকৃতিক জগতে দিতে যেতে গেলে আপনাকে থুক্কার দিতে হবে, বলেন কি, হ্যাঁ অপ্রাকৃতিক জগতের একটা ধূলিকণা সেটা এই যে জড়জগতে যত আছে বৈভব তার থেকে অনেক বেশি মূল্যবান, বোঝা গেল আমি কি বললাম, বোঝা গেল না বললে কি হবে, বৈকুণ্ঠ জগতের একটা ধূলিকণার মূল্য, বৈকুণ্ঠ জগতের একটা ধূলিকণার মূল্য এই জগতের যত বৈভব আছে অনন্ত ব্রহ্মাণ্ডে সেগুলোকে যদি অ্যাড করা হয় যোগ করা সামেশন সেগুলোকে যোগ করা হয় এক পাল্লায় যদি সেই ধূলিকণাটাকে রাখা হয় আর এক পাল্লায় যদি এগুলোকে রাখা হয় সমস্ত কিছু এটা অনেক নিচে চলে যাবে, আমার কথাটার মূল্য বোঝা গেল না,
আমি জানি, কিন্তু একটা উদাহরণ দিলে আপনারা বুঝে যাবেন অনে আসে সেটা কি। আমি যারা ম্যাথমেটিক্স করেছেন, যারা অত্যন্ত সামান্য ম্যাথমেটিক্স করেছেন তারাও জানেন সেটা কি না। সেখানে হলো একটা জিরোকে মিডল পয়েন্টে রেখে, একটা জিরো জিরো জিরোটাকে মিডল পয়েন্টে রেখে যদি ডান দিকে এগোতে থাকেন ওয়ান টু থ্রি ফোর করে, সেটা গেলে পজিটিভ ইন্টিজার, তাই কি না। আর যদি জিরোটাকে মিডলে রেখে নেগেটিভ পেছন দিকে চলে আসেন, মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস চলছেন তো, তাহলে ম্যাথমেটিক্সের মূল কথা হলো মাইনাস যে জগৎটা, অর্থাৎ যে মাইনাস যে আপনি এখানে হিসাবটা করছেন, মাইনাস যে কোনো একটা অ্যামাউন্ট থাকুক সেটা পজিটিভ যত ক্ষুদ্র সংখ্যা থাকুক তার থেকে অনেক নিচে। বোঝা গেল না আমার কথা? আমি বলতে চাইছি পয়েন্ট জিরো 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 ওয়ান ইজ মাচ মোর গ্রেটার দেন মাইনাস টু ল্যাক্স, রাইট? আই এম রাইট? বোঝা গেল না? যারা সামান্য অঙ্ক করেছেন তারা বুঝবেন লজিক এটা। মাইনাস যে কোনো ভ্যালুয়েশন থাকো যত বড়, মাইনাস এক কোটি বলুন, তথাপি ওটা পয়েন্ট জিরো 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 ওয়ান পজিটিভ তার থেকে অনেক নিচে, তাই কি না। এটাকে বলা হয় এই যে মেটেরিয়াল ওয়ার্ল্ড, এটাকে বলা হয় অপ্রাকৃত জগতের বিকৃত প্রতিফলন। অর্থাৎ সাইন্টিফিক ভাষায় বলতে গেলে দিস মেটেরিয়াল ওয়ার্ল্ড ইজ দ্য ট্রান্সেন্ড ইজ দ্য পারভার্টেড রিফ্লেকশন অব দ্য ট্রান্সেন্ডেন্টাল ওয়ার্ল্ড। এই জড়জগৎটা হলো অপ্রাকৃতিক জগতের বিকৃত প্রতিফলন, বিকৃত, বুঝে গেল, বিকৃত প্রতিফলন। অর্থাৎ এই জগতে যা কিছু দেখতে পাচ্ছ সেটা তোমাকে ইন্ডিকেশন দিচ্ছে যে এই জগৎটা দেখে মোহিত হোস না, এই জগতের একটা রিয়েল। যেমন একটা আয়নার সামনে দাঁড়ালে আমার মূর্তিটা পড়ে, পড়ে তো, কিন্তু সেই মূর্তিটা বিজ্ঞান বলছে কখনো অরিজিনাল নয়, অসৎ প্রতিম, অসৎ বিম্ব তো, অসৎ বিম্ব তো আয়না যেটা পড়ে, কিন্তু আমারই মতো তো মনে হচ্ছে। আয়নার সামনে দাঁড়ালে ঠিক আমার যা যা আছে সবই তো দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে কি না, কিন্তু আমি নয় ওটা, ওটা ছুতে গেলে পাওয়া যাবে না, ধরা যাবে না ওকে, এটা অসৎ বিম্ব। ঠিক সেই রকম এই জগতে যা কিছু আছে, এই জগতে যা কিছু আছে এটা মিথ্যে বলা হচ্ছে না, কিন্তু এটা নেগেটিভ ওয়ার্ল্ড। কিন্তু আমি যে জগতের কথা বলছি সেটা হলো পজিটিভ ওয়ার্ল্ড। সেই পজিটিভ ওয়ার্ল্ডে অর্থাৎ বৈকুণ্ঠ জগতের গোলক বৃন্দাবন আদি জায়গায় সেখানে এর কোনো মূল্য নাই, এর কোনো রকম মূল্য নাই। অর্থাৎ এই জগতে যত কিছু সম্পত্তি আছে, যত কিছু বিদ্যাবত্তা আছে, যত কিছু ম্যান পাওয়ার মানি পাওয়ার সমস্ত গুজোকে অ্যাড করে জড়ো করে এক জায়গায় যদি রাখো, ইউ ক্যানট কাম আউট সাকসেসফুল, তুমি জিততে পারবে না, হেরে যাবে। অপ্রাকৃতিক জগতে প্রবেশের ক্ষেত্রে অপ্রাকৃতিক জগতের বিষয়ে জানতে গেলে প্রথম একটা কি আছে চাবি, ওয়ান কি পয়েন্ট ইজ দ্যার, সেটা কি, তোমাকে অপ্রাকৃতিক যে গুরু বৈষ্ণব আছে তার কাছে শরণাগত হতেই হবে। যদি বলে হবো না, না হলে চলে যাও, কে বলেছে তোমাকে, চলে যাও, তোমার মতো কোটি কোটি আসবে, কত জন্মাচ্ছে কত মরছে, কত রাবণ লড়াই করেছে, কত কত কুম্ভকর্ণ লড়াই করেছে, হিরণ্যকশিপু তারা কী করেছে, অতল গহ্বরে চলে গেছে, কিছু করতে পারেনি। তাহলে প্রথম কথাই হল অপ্রাকৃতিক জগতে যাওয়ার হচ্ছে কি পয়েন্ট হচ্ছে একটাই, সেটা হচ্ছে সেই রিয়ালাইজ সোল যে যে যিনি দিব্যজ্ঞান লাভ করেছেন, ভগবান শ্রীকৃষ্ণকে হৃদয়তে ধারণ করে রেখেছেন, এরম এক সাধুর কাছে তোমাকে প্রপন্ন হতে হবে। তদ্বৃদ্ধি পরিপাতেন পরিবেশন সেবয়া উপদেক্ষান্তিতে জ্ঞানম জ্ঞানীন তত্ত্বদর্শিন, এটাই গীতার পয়েন্ট। গীতাতে ভগবান বলছেন দেখো যদি তুমি অপ্রাকৃতিক জগতে দিব্য জ্ঞান লাভ করতে চাও তাহলে তদ্বৃদ্ধি তদ্বৃদ্ধি পরিপাত পরিপাতেন পরিবেশন সেবয়া উপদেক্ষান্তিতে জ্ঞানম জ্ঞানীন তত্ত্বদর্শিন, তত্ত্ববাদী নয়। কেউ যদি বলেন তত্ত্ববাদী আছে, আমি তত্ত্ববাদীর কথা তো বলি নাই, তত্ত্ববিদ তত্ত্ববাদী তিনি বলতে পারেন, তত্ত্বকে মুখস্থ করেছেন বলতে পারেন তত্ত্ববাদী, তত্ত্ববিদ মানে তত্ত্বকে তিনি হৃদয়তে সম্পূর্ণ উপলব্ধি করেছেন, এরা তত্ত্ব তত্ত্ববিদ, তত্ত্বকে সম্পূর্ণ রিয়ালাইজ করেছেন, অনুভব করেছেন হৃদয়তে, অনন্তদেবকে ডেকে এনেছেন। আর অনন্তদেবকে ডাক কান টানলে মাথা আসবেই, অনন্তদেবকে ডাকা মানে কৃষ্ণ আসবেই। এইভাবে এই অপ্রাকৃতিক জগতে প্রবেশের দ্বার, আমি প্রথম কথা বললাম ভগবান শ্রীকৃষ্ণের সম্বন্ধে যে সমস্ত ডাউটস
সন্দেহ জাগে, সেগুলোকে যদি ভাঙতে না পারা যায় তাহলে কোটি জন্মও যদি কৃষ্ণকথা শ্রবণ করে তার লাভ হবে না। এই জন্য পরীক্ষিত মহারাজ প্রথমেই অপ্রাকৃতিক জগতের কথা শুনবার সময় এই প্রশ্নগুলো আমাদের মঙ্গলের জন্য রেখেছিলেন। সুখদেব গোস্বামীর মতো এত বড় পরমহংস শ্রেষ্ঠ, তার কৃপাতে পরীক্ষিত মহারাজের কোনো অজ্ঞান থাকা সম্ভব নয়। পরীক্ষিত মহারাজ এমনিতেই ভাগবতের বিচারে আছে, পরীক্ষিত মহারাজ সম্বন্ধে এসো মহাভাগবত, ভাগবত কেউ বিচার করতে জানে এরকম ব্যক্তি জগতে সুদূর্লভ। কেন, যিনি ভাগবত তিনি ভাগবত প্রবচন করবেন, যিনি নিজে ভাগবত নয় মা ভক্ত ভাগবত, যিনি ভক্ত ভাগবত তিনি গ্রন্থ ভাগবতকে স্পর্শ করবেন, যিনি ভক্ত ভাগবত নয় তিনি গ্রন্থ ভাগবতকে স্পর্শ করবেন না, করলে জগতের অমঙ্গল করবেন। তিনি কয়েকটা মুখস্থ কথা বলে দেবেন, মিউজিক চালিয়ে দেবেন, কিন্তু অপ্রাকৃতিক জগতে কৃষ্ণ সম্বন্ধে যত সংশয় সন্দেহ আছে এগুলো কৃপা করে যদি সাধুগুরু বৈষ্ণব সরিয়ে না দেয় তাহলে কৃষ্ণের কাছে অনন্তকালেও জীব পৌঁছাতে পারবে না, সম্ভব নয়। সেই জন্য পরীক্ষিত মহারাজ ইচ্ছা করে এই আমাদের মঙ্গলের জন্য এই সব প্রশ্নগুলো রেখেছিলেন। আপ্তকাম যদুপতি হি কৃতবান বৈযুগুপসিতম, আপ্তকাম যদুপতি আপনি বলেন যে কৃষ্ণ হচ্ছে স্বয়ং সম্পূর্ণ, সেলফ কমপ্লিট, তিনি নিজেই কমপ্লিট, তার বাইরে থেকে কিছু নিতে হয় না। বোঝা গেল আমি যে কথাটা বলতে গিয়ে বললাম, কেন আমি এই কথাটা বললাম যে অপ্রাকৃতিক জগতের একটা ধুলিকণার মূল্য এখানে থেকে এখনো লোকে বুঝছে না, এখনো লোকে বুঝছে না। আমি এই কারণে বললাম অপ্রাকৃতিক জগতের ধুলিকণাটা একটা কমপ্লিট, আমি কালকেও আলোচনা করেছিলাম, বৈকুণ্ঠ জগতে যে কোনো পার্টস অ্যান্ড পার্সিয়াল সব ইকুয়াল টু কৃষ্ণ ভগবান। বোঝা গেল বৈকুণ্ঠ জগতে যা কিছু সব কিছু তার সমান বৈভব সম্পন্ন, একটা ধুলিকণা যদি বলো ধুলিকণার মধ্যে কোনো ইনকমপ্লিট কোনো বিষয় নেই। আমার কথাটা বোঝা অনেক কঠিন আমি জানি, অত্যন্ত গুপ্ত কথা এটা। অর্থাৎ আমি বলতে চাইছি অপ্রাকৃতিক জগতের যে ধুলিকণাটা সেটা কমপ্লিট, তার মধ্যে কোনো ডিস্যাটিসফ্যাকশান নাই, তার মধ্যে কোনো ইনকমপ্লিট কোনো ফ্যাক্টর নাই, থাকতে পারে না। তাই যদি হয় এই এই জড়জগতের যদি কোনো বিষয় আলোচনা করতে বসো, এখানে প্রত্যেক ব্যক্তি প্রত্যেক বস্তু দে ক্যান নট ডিম্যান্ড, কোনো ব্যক্তি বলতে পারবে না, ডিম্যান্ড করতে পারবে না আই এম কমপ্লিট মাই সেলফ, বলতে পারে না আমি নিজে কমপ্লিট, এ কথা বলতে পারে না, তার সাহস নেই, কী করে বলবে, হয় না, এই জগতের লোক বলতে পারে না। সেই জন্যই বলা হচ্ছে যে ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে কোনোরকম যে যে লীলাগুলো আবিষ্কার তিনি করেছেন সেখানে পরিষ্কার তিনি জানিয়েছেন, ভাগবতে বলা আছে যে এই জড়জগতের সমস্ত মানুষের চরম মঙ্গলের জন্য ভগবান এই সব লীলা বিস্তার করেছে, তার নিজের কোনো দরকার ছিল না, তার নিজের কোনো দরকার খেয়ে দিয়ে কাজ করেনি, তিনি এইসব করতে আরম্ভ করলেন। সুখদেব গোস্বামী প্রথমেই প্রশ্ন করছেন, আমরা তো শুনেছি আপ্তকাম যদুপতি হি যদুপতি, ভগবান শ্রীকৃষ্ণ তো কমপ্লিট, তিনি আবার কেন এইসব করতে গেলেন, ব্যবিচারের মতো একটা ক্রিয়াকর্ম। সুখদেব গোস্বামী মুখিয়ে হাসলেন, ইচ্ছে করে করলেন, যারে তিনি জানেন যারে জগতের লোকের সন্দেহটা চলে যায়। তিনি বললেন কী করেছেন তিনি, বলে এই যে সমস্ত রাসলীলা আদি করেছেন এগুলো তো জগতের লোক বুঝছে না, মানে মহা মুশকিল। সেখানে যদি পূর্ণ ভাগবত কথা আপনারা শ্রবণ করেন এক মাসেরও বেশি, এক মাস তো কিছুই না, এক মাসে ভাগবতে যে আলোচনা হয় এটা আমি শান্তি পাই না, ভাগবত হচ্ছে অনন্তকাল আলোচনার বিষয়। সেখানে পরিষ্কার সুখদেব গোস্বামী জানাচ্ছেন যে ভগবান শ্রীকৃষ্ণ যে লীলাগুলো বিস্তার করেছেন এর মধ্যে কোনোরকমভাবে জড়জগতের কোনো হেয় অংশ নাই। আমার কথাটা বোঝা গেল না, এই জগতে যত ব্যক্তি বা বস্তু আছে সেই বস্তুগুলোর মধ্যে কালোধর্ম কালক্ষোভিত ধর্ম বিরাজমান, আমার কথাটা বোঝবার চেষ্টা করতে হবে। এই জগতে যত সুন্দর বা যত সুন্দরী যত সুন্দর বস্তু যত কিছু আছে সেই সমস্ত বস্তুগুলো সমস্ত ব্যক্তিগুলো কালের দ্বারা ক্ষোভিত, এমনকি ব্রহ্মা পর্যন্ত। ব্রহ্মা বলছেন, যখন ব্রহ্মাকে বলা হচ্ছে ব্রহ্মাকে বলছেন হিরণ্যকশিপু আমাকে অমর বর দিন, কিন্তু বলছেন অমর বর খেপেছো তুমি, তুমি কি খেপেছো, আমি নিজেই অমর নয় তোমাকে অমর বর কী করে দেবো,
তাহলে আমি নিজেই অমর নয়, আমাকেও চলে যেতে হবে, আমার আয়ুটা একটু বেশি তোমার থেকে, কিন্তু যেতে হবে। সেই জন্য ভগবান শ্রীকৃষ্ণ জানিয়েছেন আব্রহ্ম ভুবনা লোক পুনরাবর্তিন অর্জুন, এই ব্রহ্মা থেকে আরম্ভ করে কীট পদ্ম পর্যন্ত সমস্ত নাশবান, কেউ থাকবে না। আর একমাত্র অদ্বয় জ্ঞান তত্ত্ব যেটাকে বলেছি, সমস্ত অনন্ত ব্রহ্মাণ্ড যখন শেষ হয়ে যাবে তারপরেও একজন থাকবেন, তার নাম হল পরাত্পর অখিলেশ্বর। অবশেষ যবশিষ্যতে জবানহম যথাভাব যদ্রূপ গুণ কর্মগ্রহ তথৈব বিজ্ঞান বস্তুতে মদনুগ্রহা, তাই তো আমার কৃপাতে তুমি জানবার চেষ্টা করো। তাহলে সমস্ত কালক্ষোভিত জগতে যে বস্তুগুলো আছে, যে ব্যক্তিগুলো আছে, সমস্ত ইনকমপ্লিট, তাদের মধ্যে কমপ্লিট কোনো বিষয় নাই, তারা কালক্ষোভিত। তারা যদি খণ্ডিত জ্ঞান নিয়ে, খণ্ডিত জ্ঞান নিয়ে যদি অখণ্ড তত্ত্বকে জানতে যায়, সেটার মতো মূর্খতা কিছু নাই। বোঝা গেল আমি কি বললাম? খণ্ডিত জ্ঞান নিয়ে অখণ্ড তত্ত্বকে জানবার চেষ্টা করছি, কী কথা! মায়ের পেটের ভেতরে রয়েছ, বলো আমার মাটা কেমন দেখি, দেখে নেবো। আরে মূর্খ, আগে তুই জন্মগ্রহণ কর, তারপর তুই মাকে দেখবি। তুই মায়ের পেটে রয়েছিস, বলো আমি মাকে দেখে নেবো। আমার কী দেখবি, কী দেখবি তুই? মায়ের পেটের ভেতরে রেখেছি, রয়েছিস তুই এখন, মাকে কী দেখবি? অনন্ত ব্রহ্মাণ্ড জুড়ে একটা তত্ত্ব, বোঝা গেল কী বললাম? সেই তত্ত্বটাকে ক্ষুদ্র জীব গ্র্যাপস অর্থাৎ সেটাকে গিলতে চাইছে, বলে আমি কৃষ্ণ তত্ত্বটা জেনে নেব। তুমি একটা ক্ষুদ্র, তুমি একটা বৃহৎ জিনিসকে গিলবে, ডাইজেস্ট করবে, কী করে হয় এটা? একই মূর্খতা, কী পড়াশোনা করেছে এরা? একটা ক্ষুদ্র তত্ত্ব, সেই চাইছে অখণ্ড তত্ত্বকে জানবে, এটা কী করে হয়? প্রথমেই আমি ওই জন্য বললাম অনন্তদেবের সঙ্গে যোগাযোগ। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ কী করেছেন, কেন করেছেন, এর জবাব তোমাকে দেওয়া হবে না, তোমাকে দেওয়া হবে না। তুমি কে? তুমি বিচারক, বিচারক হলে নাকি? কোথাকার বিচারক তুমি? অনন্ত ব্রহ্মাণ্ড জুড়ে যে একটা তত্ত্ব রয়েছে, যেখানে দ্বিতীয় কোনো কেউ নেই যে কৃষ্ণ ভুল করছে, সে ডিটেক্ট করবে, সে ডিটেক্ট করবে কে? কে সে? কে সে? যেখানে দ্বিতীয় কোনো বস্তু নাই কৃষ্ণ ছাড়া, কৃষ্ণের ভুলটাকে ও দেখতে চাইছে, আরে সেখানে ভুল বা ঠিক এই বিচারটা সেখানে চলে, যেখানে বহু ব্যক্তি রয়েছেন, বহু মানব, বহু মানব অর্থাৎ বহু পুরুষ, বহু স্ত্রী, এই সমাজ, এই পচনশীল সমাজ, সেখানে কেউ যদি ব্যবিচার করে, বলে হ্যাঁ ব্যবিচার করেছে, জানেন খবরের কাগজে উঠে গেল, খবরের কাগজে সেই সব নিউজগুলো ওঠে, তাই তো? কোনো কুকুর যখন মানুষকে কামড়ায় এটা খবরের কাগজে ওঠে না, কেটে স্বাভাবিক হতেই পারে, কিন্তু কোনো মানুষ যদি কুকুরকে কামড়ে দেয় বলে এটা খবরের কাগজে উঠে যাবে। মানুষ যদি একটা কুকুরকে কামড়ে মারা যায়, এইরকম হয়েছে, হ্যাঁ আসামে হয়েছে, একটা ভক্ত মাধবসিং মহারাজের দারুণ কীর্তন করতেন, মাধবসিং নাম দিয়েছে কোকিলকণ্ঠী, পরে গুরুদেবের দোষ দেখে পতন হয়ে গেল, সংসার চলে গেল। সেই ব্যক্তি, তার সঙ্গে দেখা হয়েছিল গোকুল বৃন্দাবনে, তখন আমি থাকতাম, ভজন ভজন তো বুঝি না, তবু চেষ্টা করতাম। সেখানে ওই ব্যক্তি এসে বৃদ্ধ হয়ে গেছেন আসামে, পরবর্তীকালে খবর পেলাম ওই আসামেতে উনি সকালবেলা, ওদের তো বাথরুম ফাথরুম কিছু নেই, সকালে মাঠে গেছে লোটা নিয়ে বাথরুম করতে বসে, কি খেয়াল করেনি একটা গোখরো সাপ তাকে এখানে মেরেছে। আরে গোখরো সাপ মারার সঙ্গে সেও সাহসী কম না, গোখরোটাকে এরকমভাবে ধরেছে, ওকে যেতে দেয়নি, ও কামড়েছে, ওকে এরম ধরেছে, ধরে ওটাকে নিয়ে কামড়াতে কামড়াতে পুরো এলাকায় চলে এসছে ছুটতে ছুটতে, ওই অবস্থায় ও গোখরো সাপ রেখা, ও গোখরো সাপ ওকে কামড়েছে, ও আবার গোখরো সাপটাকে কামড়েছে, কামড়াতে কামড়াতে চলে চারিদিকে রিপোর্টার ছুটে এসছে, বলে আশ্চর্য নিউজ, হ্যাঁ সাপে মানুষকে কামড়ায়, মানুষ সাপকে কামড়েছে, আর দেখা গেল মরলো না, কেন ওকে কামড়েছে সাপ, আর ও কামড়েছে সাপকে, সাপটাই বিষক্রিয়া হয়ে গেল, ও মরেনি, ও মরলো না, এখন মরেছে কিনা জানি না। তাহলে সেইটা নিউজ পেপারে ওঠে, যখন ভগবান শ্রীকৃষ্ণ অপ্রাকৃত বিলাস করছেন সেটা আপনার নিউজ পেপারে হেডিং হয়ে যায়, কেন, কি কারণে, কে বিচারক আছে, কত বড় সাহস তাদের, অনন্ত ব্রহ্মাণ্ড জুড়ে যেখানে দ্বিতীয় কোনো তত্ত্ব নাই, একলা ভগবান শ্রীকৃষ্ণ সব এরা মান চুটকি দিয়ে নাচাচ্ছেন, সেখানে ভগবান শ্রীকৃষ্ণের বিচার করতে যায় একটা ক্ষুদ্র জীব, কত বড় সাহস তাদের।
যেখানে অনেক জীবাত্মা আছেন, তারা তাদের মধ্যে কোনো যদি কেউ স্ত্রী ভাবনা, আমি স্ত্রী, আর তুমি স্ত্রী কবে হলে, তুমি স্ত্রী কবে হলে, বলছে আমি স্ত্রী তো, আর স্ত্রী কবে হলে, তোমার কর্মফলে জন্মগ্রহণ করেছো, স্ত্রী দেহটাকে লাভ করেছো, দেহটা তো তোমার স্ত্রী, আত্মাটা তো কি, আত্মাটা কি তোমার, আত্মাটা তোমার স্ত্রীর, তোমার স্ত্রীর আত্মা এবং তোমার আত্মা যখন বেরিয়ে যাবে, দুটো যদি সাইড বাই সাইড থাকে, কাকে কি বলবে, এটা স্ত্রী না এটা পুরুষ, আত্মা যদি বেরিয়ে যায় কোনটাকে কি বলবে, বলতে পারবে, চিনতেই পারবে না, চিদাত্মা যখন বেরিয়ে যাবে তখন বলে কি স্ত্রী কি, বলে কর্মফলেতে সে স্ত্রী দেহ ধারণ করেছে পুরুষ দেহ, এটা এই জগতের তত্ত্ব। বাস্তবিক পক্ষে জীবাত্মাকে বলা হয়েছে হিসাব মতো ততস্থা শক্তি, মনে থাকে, মাইন্ড ইট। কেন এই ততস্থা শক্তি ভজন করতে করতে চরমে যদি গোপীভাব লাভ করতে পারে, আমি এ সম্বন্ধে বিস্তৃত আলোচনা করার সময় পাচ্ছি না, আমার অনেক আলোচনা করার দরকার আছে অন্য বিষয়ে। যদি এখানের কোনো সাধক ভজন করতে করতে যদি চরম লাভ পেতে চান, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ যে পরিপূর্ণতম এক মহা মহান যে একটা তত্ত্ব, তাকে যে সেই পরম পুরুষ, তার যে সৌন্দর্য, তার যে রূপ, তার যে গুণাবলী, এটাকে যদি আস্বাদন করতে হয়, তাহলে তাকে এই যে জীবাত্মা আছে যেটাকে ততস্থা শক্তি বলা হয়, তাকে অবশ্যই গোপীভাব ধারণ করতে হবে। আমার কথাটা বোঝা যাবে না এত তাড়াতাড়ি, বহুদিন এইসব কথা শুনতে শুনতে কানটা পরিষ্কার হবে, নোংরা কথা শুনতে শুনতে কানগুলো ঝালাপালা হয়ে গেছে, তারপর আমার কথাটা রিয়েলাইজেশন আসতে পারে। অর্থাৎ জীবাত্মার চরমতম লাভ হলো গোপীভাব লাভ করে চরম ওই কৃষ্ণের রূপ গুণ লীলা পরিকর, তাকে আনন্দ দেওয়ার যে একটা বৈশিষ্ট্য, এটা পরে হয়। আর জীবাত্মা অন্য কোনো পরিচয় নেই, সে ততস্থা শক্তি। ততস্থা শক্তি মানে, শক্তি মানে কি স্ত্রী, শক্তি শক্তির মতো অভেদ, আমি বেদান্ত সূত্রের কথা বলেছিলাম, শক্তি এবং শক্তিমান অভিন্ন তত্ত্ব, শক্তি কখনো আলাদা সাসপেন্ডেড অবস্থা থাকে না, শক্তির একটা আধার থাকে, আর শক্তিকে সম্পূর্ণ পরিবর্তন করা যায়, শক্তিকে নাশ করা যায় না, এটি তো বিজ্ঞানে পড়েছিলেন সবাই, শক্তির যে কনস্ট্যান্টিটি যে তত্ত্বটা, শক্তিকে বিনাশ করা, এনার্জি ক্যান নট বি ডিস্ট্রয়েড, অনলি ইট ক্যান বি ট্রান্সফর্ম ফ্রম ওয়ান এনার্জি টু অ্যানাদার, একটা এনার্জি থেকে একটা এনার্জিতে কনভার্ট করা যেতে পারে, বাট কিন্তু এনার্জিকে ডিস্ট্রয় করা যায় না। কালকেও আলোচনা করেছি, বৈজ্ঞানিকরা সন্দেহ করছেন কেন একটা মলিকুলার স্ট্রাকচারের ভেতরে ইলেকট্রনগুলো আরবিটারি ইচ্ছা মতো জাম্প করছে, ওখানে বৈজ্ঞানিকরা 100% ধরে নিয়েছেন, ওরা বলছেন নিশ্চয়ই এই ইলেকট্রনগুলোর ভেতরে কোনো ফ্রি উইল আছে, নিশ্চিত, আমরা ডেফিনিট যে যদিও এটা ইলেকট্রন, এদের মধ্যে ফ্রি উইল আছে, কেন এদের কোনো ডেফিনিট কোনো নিয়ম নেই, কখনো এখানে জাম্প করছে, কখনো ওখানে জাম্প করছে, এর কারণ কী। ঠিক সেই তত্ত্বটাই চণ্ডীতে আমি কালকে বললাম, যা দেবী সর্বভূতে সুশক্তি রূপেণ সংস্থিত, শক্তি রূপে রয়েছে, অর্থাৎ যে কোনো এখানে যত কিছু বস্তু আছে, যা কিছু দেখা পাচ্ছে, সমস্ত বস্তুর ভেতরে একটা শক্তি আছে, তার একটা নিজস্ব প্রপার্টি আছে, সাবট্র্যাক বলা, যে কোনো বস্তু, যে কোনো মেটাল বলো, যে কোনো বস্তু বলো, তার একটা নিজস্ব ধর্ম আছে, ধর্ম আছে কি না, নেই, আরে কেমিস্ট্রি বলছে আছে, ফিজিক্স বলছে আছে, তুমি বলছো নেই, সমস্ত বস্তুর একটা নিজস্ব প্রপার্টি আছে, তাহলে জীবাত্মার কোনো প্রপার্টি নেই, কোন সাহসে তুমি বলছো, হাউ ইজ দ্যাট পসিবল, তুমি কোন সাহসে বললে জীবাত্মার প্রপার্টি, কোনো ধর্ম নেই, জীবাত্মার ধর্ম যখন ডেফিনিটভাবে বলছে হ্যাঁ জীবাত্মার ধর্ম, তোমার হাত পা নাক মুখ চোখ সব কাজ করছে, কি যেটা দেবর্ষি নারদ বললেন যে ভগবান শ্রীকৃষ্ণকে ভজন করতেই হবে, ইটস এ মাস্ট, এর কোনো অল্টারনেটিভ নেই, কেন সেটা বলতে গিয়ে নারদজি বলছেন, যথা তরর মূল নিষেচনেন অতিপন্তি তৎকন্দ ভুজৌপশাখা প্রাণোপহারস যথেন্দ্রিয়াণি তথৈব সর্ব অর্হণম অচ্যুতেয্যা, যেমন গাছের গোড়াতে জল দিলে সমস্ত গাছের পাতা ডাল পালা যত কিছু আছে সমস্ত কিছুতে সমস্ত রস চলে যাবে, তাই কি না, কোনো মূর্খ ব্যক্তি আছে গাছের গোড়াতে গিয়ে একটু জল না দিয়ে গাছের মই দিয়ে উপরে উঠলো, ওটা উপরে জল দিল, আছে কে দেয়, কষ্ট করে কে, গাছের উপরে উঠে গেল মই দিয়ে উঠে গেলো, ওখানে জল দিতে হবে, মূর্খ, গাছের গোড়াতে যেমন জল দিলে সমস্ত গাছ যেমন পরিপূর্ণ তোমার নার্সমেন্ট হয়ে যায়, সমস্ত পাতা লতা সব পেয়ে যায়,
সেরকম ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করলে পরে সমস্ত জগৎ পরিপুষ্ট হয়, আর তোমার কোনো কর্তব্য থাকবে না। তুমি নিজেকে বড় কর্তব্যবান মনে করো, ডিউটি পরায়ণ। তুমি এই জন্য বলো কৃষ্ণ ভজনে ফাঁকি দেওয়ার জন্য বলো, আমার মহারাজ কর্তব্য আছে জানেন, আমার সংসারে পিতামাতা দেখতে, আরে ঘোড়ার ডিম কালকে যদি তোকে জমে টান দেয় ঠ্যাং ধরে, তখন তুই কি কর্তব্য বলতে পারি? ঠ্যাঙে ধরে যদি এক্ষুনি টান দেয় জমে, তো কি করে বলবে আমার মেয়েটার বিয়ে দিয়ে নি, বলতে পারবে? কি বলতে পারবে? এক্ষুনি যদি জমে এসে টান দেয়, যেখানে শাস্ত্র বলছে নিঃশ্বাসের নৈব বিশ্বাস ও কদারুদ্ধ ভবিষ্যৎ, কখন নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, দের ইজ নো গ্যারেন্টি। কেন লোকে বৃথা সময় নষ্ট করছে এইসব? সেই জন্য সেখানে বলছেন যে কোনো কর্তব্য আর থাকবে না। যথা তরমূল তরর মূল নিঃশেষণ এন্ড তৃপন্তি তৎস্কন্দ ভুজ উপসাধা, যেমন একটা বৃক্ষের গোড়াতে জল দিলে পরে সমস্ত জল পেয়ে যায়, কখনো কেউ খাওয়াটাকে তৈরি করে প্রসাদটাকে নিয়ে কেউ মাথায় দেয় না, মাথায় দেয় এই প্রসাদগুলোকে মেখে কি মাথায় দেয় না মুখে দেয়? কোথায় দেয়? কানে দিতে পারে তো, কানেও দেয় না, নাকে দেয় না, সব মুখে দেয়। কেন? বলে মুখে দিলেই সব জায়গা মতো যাবে, ওখান থেকে নার্সমেন্ট হবে। তা কেন মুখে দেয়? বললে মুখে দিলেই সব হয়ে যায়। ঠিক সেরকম ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে এই কথাটা আছে, ঊর্ধ্ব মূল মধ স্বাখম। এই যে সংসার বৃক্ষটা দেখা যাচ্ছে, সংসার বৃক্ষটা এই যে দেখা যাচ্ছে, এর মূলটা আছে ওপরে। বোঝা গেল না আমার কথাটা? সমস্ত বৃক্ষের মূল নিচে থাকে, আর সংসার বৃক্ষের মূলটা উপরে। মানে এটা কী করে হয়? মানে হ্যাঁ, এটি বলা আছে। আমার অনেকে বলে মহারাজ আপনার এই যে তিলকণ এটা মানে কি? বলে হরিমন্দির। বলে হরিমন্দির উল্টো করেন কেন? মন্দিরটা তো উল্টে রয়েছে নিচের দিকে, এখানে চূড়া আর উপরে। আমি তুমি উল্টো, আমরা ঠিকই করেছি, তুমি উল্টো বুঝেছ। এই সংসারটা হচ্ছে কি? ঊর্ধ্ব মূল মধ স্বাখম। এই সংসারটা উল্টো, সংসারের বৃক্ষ মূলটা হচ্ছে ওপরে, আর বৃক্ষটা সেই জন্য তিলকটা করা হয়েছে এরকম। ও বলছে উল্টো। বলে মন্দির যদি হয় মন্দিরটা উল্টো কেন? মন্দিরটা হয়ে ওপর দিকে, এখানে এরম করুন, এখানে এরম করুন। তো এই সব তর্ক, আসল কথার কিছু নেই। সেই জন্য সেখানে বলা হচ্ছে ঠিক যেমনভাবে সমস্ত সংসারের কর্তব্য তোমার সব শেষ হয়ে যাবে, কিন্তু তুমি করবে কি না হরিভজন? আমি জানি করবে না, করতে চাইবে না। হরিভজন করলে পরে সমস্ত কর্তব্য সমাপ্তি হয়ে যায়, আর কোনো কর্তব্য থাকে না। এটা হচ্ছে শাস্ত্রের, সমস্ত শাস্ত্রের নির্ণয়। এখন করবে কি না করবে সেটা নির্ভর করছে তার কতটা স্বীকৃতি রয়েছে, কতটা পরিমাণে অপ্রাকৃতিক জগতের কথা শুনেছে, কত পরিমাণে সে সাধুসঙ্গ করেছে, কত পরিমাণে সে তার আগ্রহ আছে। আমি এই কথাটা জানিয়ে রাখতে চাই, একটা গুপ্ত সিদ্ধান্ত। আপনি হয়তো বলতে পারেন এই এই ছেলেটা, এই ব্যক্তি আজকে 14-15 বছর ধরে আমাদের মঠে আসে মহারাজ, আমি তাকে দেখে বুঝতে পারলাম সে কখনোই ভক্ত নয়, আসে মঠে। বলে কেন মহারাজ? ও তো মোটামুটি শোনে আমার কথা, কথা শুনতে পারে। সিদ্ধান্ত এই, যিনি বাস্তবিক সাধুসঙ্গ করবেন তার লক্ষণটা রূপ গোস্বামীপাদ জানিয়েছেন, জীব গোস্বামীপাদ এ সম্বন্ধে বলেছেন যে সাধুসঙ্গ করেছে তার ভাইটাল প্রমাণ হলো কি, যে সঙ্গে সঙ্গে সাধুসঙ্গ করার সঙ্গে সঙ্গে সে আমি কি করে বাঁচব, আমার গুরু কোথায় হবে, কে আমাকে বাঁচাবে, অর্থাৎ গুরু গ্রহণের প্রয়োজনীয়তা অনুভব করবে। যদি সে আজকে 15-18 বছর মঠে আসছে অথচ গুরু গ্রহণের কোনো প্রয়োজনীয়তা হৃদয়ে অনুভব করছে না, তাহলে নই ফর সিওর নিশ্চিত জেনে রাখবে সে সাধু হবে না, হতে চায় না, সে নাটক করবার জন্য আসে, সাধুসঙ্গ করে নাই। বাস্তব সাধুসঙ্গ কালকে আলোচনা করেছে, লবমাত্র সাধুসঙ্গে সর্বসিদ্ধি হয়, অর্থাৎ 1 সেকেন্ড ডিভাইডেড বাই 11, তাহলে যে সময়টুকু হয় অল্প সময়, সেই সময়টুকু যদি কাউর সাধুসঙ্গ হয়ে যায় সেটা তাকে ভগবান শ্রীকৃষ্ণের চরণে নিয়ে যাবে অনায়াসে, যদি সে সঙ্গটা বাস্তবিক হয়ে থাকে। সঙ্গের কথা ব্যাখ্যা করেছি, প্রীতি বিনিময়, প্রীতিই নেই, নাটকের মতো আসতে হয় আসে, হরিকথা শুনতে হয় শোনে। সবাই দেহ এবং মনের ধর্মেতে এত ব্যস্ত হয়ে রয়েছে, তারা এই জগতের অপ্রাকৃতিক জগতের কথা অনুভব করতে পারছে না, সম্ভব নয়। এই জগতের যা কিছু তোমার কাছে ব্যভিচার বলে মনে হচ্ছে, অপ্রাকৃতিক জগতের ঠিক এই বিষয়গুলো, সেটা হচ্ছে টপমোস্ট বিষয়,
বোঝা গেল না আমার কথাটা এখনো? এই জগতে যেগুলোকে তুমি ব্যভিচার বলে থুতু মারছো অপ্রাকৃতিক, ওই বিষয়গুলো সবচেয়ে টপমোস্ট। বলে কী করে হলো? হ্যাঁ, উদাহরণটা শুনে নাও। যখন কেউ ব্যক্তি একটা জলাশয়ের সামনে দাঁড়িয়েছে, জলাশয়ের সামনে দাঁড়িয়েছে সে গ্রীষ্মকালে পাতা নড়ছে না, দাঁড়িয়েছে জলাশয়ের সামনে, ঠিক জলাশয় এখানে এখানে দাঁড়িয়ে, সে যখন জলের দিকে তাকাচ্ছে কী দেখছে? যে তার পাটা, হ্যাঁ, তার মাথাটা সবচেয়ে নিচে চলে গেছে আর পাটা তার পায়ের সঙ্গে লেগে রয়েছে। আচ্ছা, যেটা সবচেয়ে উত্তম অঙ্গ, অর্থাৎ আমি একেবারে ধরতে পারি কাছে, পাটাকে ধরতে গেলে তো আমার নিচু হতে হবে, বোঝা গেল না আমার কথা? আমার অঙ্গের মাথাটা হলো সবচেয়ে উপরে, আমি ইচ্ছে করলে এরকম ধরতে পারি, কিন্তু এই মাথাটা চলে গেছে সবচেয়ে তলায় ছবিটা, আর আমার পাটা যেটা সবচেয়ে দলে সেটা ওপরে চলে এসছে, অর্থাৎ পায়ের সঙ্গে পায়ে জড়ে রয়েছে, বোঝা গেল? আমার কথাটা কি বুঝতে পারছে না? জলের সামনে দাঁড়ালে একটা পড়ে তো ছবি জলে, উল্টা পড়ে, বৃক্ষটা তলায় এরম হচ্ছে, বৃক্ষটার মূলটা, বৃক্ষটার মাথাটা অনেক তলায়, অথচ হিসাব করলে দেখা যায় বৃক্ষার মাথাটা উপরে, এটা তলা, এটা উল্টো হবে, বোঝা গেল কি বললাম? তাহলে এই জগতে যা কিছু আছে সেটা অপ্রাকৃতিক জগতের উল্টো, আমার কথাটা আরও বোঝা গেল না। সেটা কি আমি বলতে চাইছি, যেটা এই জগতের সবচেয়ে ঘৃণ্য বিষয় সেটাকে উল্টে দাও, অর্থাৎ সোজা করে দাও, আমার কথাটা বোঝা গেল? এই জগতে যেটা সবচেয়ে ঘৃণ্য বলে তুমি বলছো সেটাকে বৈকুণ্ঠ জগতে ফেলো, বৈকুণ্ঠ যে বিচারে সেখানে দেখবো ওটা সবচেয়ে টপমোস্ট, এটা সবচেয়ে নিচে, বোঝা গেল না কথাটা? অপ্রাকৃত, অর্থাৎ ওখানে যেটা ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে এই যত জীবাত্মা অর্থাৎ নিত্য পরিকর যারা আছেন এবং জীবাত্মা যখন সিদ্ধ হয়ে ভগবানের সঙ্গে এই বিলাসে যুক্ত হন, তখন এই বিলাসটা কোনো ব্যভিচার পদবাচ্য হবে না। কিন্তু বদ্ধজীব যদি কোনো করে ভোগের বাসনায় উন্মত্ত হয়ে, সেগুলো ব্যভিচারের মধ্যে গণ্য হবে, সেই নোংরা কাজের জন্য তাকে জেলে যেতে হবে, বোঝা গেল কি বললাম? কিন্তু অপ্রাকৃতিক জগতের ভগবান শ্রীকৃষ্ণের যে বিষয় সেটা পরম পবিত্র, সেখানে কোনো রকম চলবে না। আমি আরেকটা কথা আলোচনা এখানে করলে ভালো হয়, সেখানে বলেছিলাম সরস্বতী ঠাকুর একটা বই লিখেছিলেন ট্রুথ রিয়েল অ্যান্ড অ্যাপারেন্ট, এই সম্বন্ধে কিছু ধারণা যদি জীবের থাকে তাহলে অপ্রাকৃতিক জগতের সম্বন্ধে বুঝতে একটু সুবিধা হবে, ব্যাকিং করবে। সেটা কি? প্রথমেই কথা হলো রিলেটিভ ওয়ার্ল্ড, ওয়ার্ল্ড সম্বন্ধে একটা জ্ঞান হওয়া দরকার, রিলেটিভ ওয়ার্ল্ড সম্বন্ধে একটা জ্ঞান হওয়া প্রয়োজন আছে। এই জগৎটাকে বলা হয় রিলেটিভ ওয়ার্ল্ড, এখানে যা কিছু আছে সেগুলো সব রিলেটিভ, আপেক্ষিক। এটা তোমার স্ত্রী আমি মানছি, সমাজও বলছে হ্যাঁ এটা আমার স্ত্রী তো, বাট ফর হাউ লং? এটা তোমার স্ত্রী এটা মানছি, এটা সমাজের লোক বলছে হ্যাঁ বিয়ে হয়েছে স্ত্রী হবে না, হ্যাঁ ঠিক আছে, কিন্তু কতদিনের জন্য? যতদিন তুমি মেচে রয়েছ ততদিনের জন্য ইনি তোমার স্ত্রী রূপে পরিচয় দিলেন, তারপর ওই জীবাত্মাটাকে কোথায় পাবে তুমি? অর্থাৎ আমি বলতে চাইছি প্রথমেই যত বদ্ধজীব যে অবস্থায় আছেন তাদের প্রথম ধারণা হওয়া দরকার, কৃষ্ণ সম্বন্ধে পরে শুনবে, যদি পরের জন্মে শুনতে হয় শুনো, কিন্তু প্রথম ধারণা হওয়া দরকার রিয়েল অ্যান্ড অ্যাপারেন্ট, আপেক্ষিক রিলেটিভ বস্তুটা এবং অ্যাবসলিউট বিষয়টা কি, এটা রিলেটিভ ওয়ার্ল্ড, এখানে যা কিছু বিষয় আছে সব রিলেটিভ, এখানে নিত্যসত্য নয়, নিত্যসত্য নয়। একটা উদাহরণ দিলে বোঝা যাবে খুব সোজা, সেটা কি বলছে, দুটো ট্রেন রাজধানী এক্সপ্রেস এবং দুরন্ত দুটো সাইড বাই সাইড ট্র্যাকে চলছে, বোঝা গেল কি বললাম? রিলেটিভ বিষয়টা বোঝাবার জন্য দুটো ট্রেন সাইড বাই সাইড চলছে, দুটোই একই স্পিডে চলছে, 100 কিলোমিটার পার আওয়ার, দুটোই 100 কিলোমিটার পার আওয়ারে একই দিকে যাচ্ছে। যখন এক জানলা থেকে ওই জানলার কাউকে ও কথা বলছে বা দেখছে, তখন দেখছে দুটো ট্রেনের কেউটা নড়ছে না, স্ট্যান্ড স্টিল, এটাও একই দিকে যাচ্ছে 100 কিলোমিটার, একই এটা আরাম সোজা চলে যাচ্ছে, মনে হচ্ছে যেন কোনো কোনোটাই কোনো স্পিড নেই, একই দাঁড়িয়ে কথা বলছে, পাশাপাশি চলছে। ঠিক এটা বিজ্ঞানের একটা উদাহরণ দিলাম, সেখানে যদি বলা হয় একটা রাজধানীর ভেলোসিটি এই দুরন্তের ভেলোসিটির সাপেক্ষে এখন কত, বোঝা গেল? কেউ ম্যাথমেটিক্স সামান্য করলেও বুঝতে পারবে। যদি বলা হয় এখন বর্তমানে রাজধানীর ভেলোসিটিটা
এখন দূরন্তের ভেলাসিটি সাপেক্ষে রিলেটিভ কত? আমি বললাম জিরো। বলে কেন? বলে জিরোই তো দেখা যাচ্ছে, হান্ড্রেড কিলোমিটার হান্ড্রেড কিলোমিটার একদিকে চলছে, তাই তো? এটা জিরো, হান্ড্রেড মাইনা হ্যান্ড্রেড। কিন্তু যদি উল্টো হয়, অর্থাৎ রাজধানী এক্সপ্রেস এদিকে যাচ্ছে আর দূরন্ত এদিকে যাচ্ছে, এক হান্ড্রে এক একশো কিলোমিটার পার বেগে দুটোই, তখন এক মুহূর্ত আমি কাউকে দেখতে পাবো না, ঝড়ের বেগে মনে হচ্ছে চিরুনির দাঁড়াও বেরিয়ে চলে গেল। তখন বিজ্ঞান বলছে রিলেটিভ ভেলোসিটি রাজধানী এক্সপ্রেসের ওই একটা ট্রেন, যে কোনো ট্রেন, তার সাপেক্ষে এর ভেলোসিটি হলো 200 কিলোমিটার পার আওয়ার। হান্ড্রেড কিলোমিটার দূরন্ত ঝড়ের বেগে চলে যাচ্ছে। তাহলে এই রিলেটিভ, এই যে বিজ্ঞানের উদাহরণটা, এটা কোন পর্যন্ত সাকসেসফুল হবে আর তার এফেক্টিভ কোন জায়গায় হতে পারে, সর্বোত্ত হবে কি? আমার কথাটা বোঝা গেল? এই যে উদাহরণটা দিলাম, এটা কি এই উদাহরণটা যে কোনো যে ট্রেন থেকে অন্য জায়গায় চলে যায় তা তো কার্যকরী হবে না। অর্থাৎ আমি বলতে চাইছি দুটো ট্রেনকে নিয়ে একটা যদি রেফারেন্স ফ্রেম, যারা ফিজিক্স পড়েছে একটু উপলব্ধি করবে, দুটো ট্রেনকে নিয়ে একটা রেফারেন্স ফ্রেম কল্পনা করলাম, ওই রেফারেন্স ফ্রেমের মধ্যে এই ঘটনাটা সত্য, সত্য তো রিলেটিভ ভেলোসিটি, কিন্তু এটা চরম সত্য নয়। চরম সত্য কি নয়? তাহলে রিলেটিভ ভেলোসিটি যেমন এরকম আমি প্রমাণ করলাম, সেখানে এই জগতে যা কিছু সম্বন্ধ আছে, যা কিছু পদমর্যাদা কাউর আছে, যে কোনো অবস্থায় যে বিরাজমান রয়েছেন, সবাই দয়া করে এটা জানার চেষ্টা করুন, সামান্য এটা বুদ্ধি, সামান্য যে এগুলো কোনোটাই নিত্য নয়, রিলেটিভ ওয়ার্ল্ড। এর সঙ্গে যত জড়াবেন তত হাত করা পড়বে। যে জন্য দেবাহুতিজি কপিলজি ভগবানের কাছে এখন আর তাকে বলছেন না আমার ছেলে, এখানে কেঁদে কেঁদে বলছেন, নিবৃত্ত নিতরম ভমান অসতেন্দ্রিয় তর্শনাদ যেন সম্ভাষ্যমানেন প্রপন্যন্ধ্যম তমহ প্রভু। হে প্রভু, এখন ছেলে বলছে না, হে প্রভু, নিবৃত্ত নিতরম ভুমান, হে ভুমন, নিবৃত্ত নিতরম ভুমন অসৎ ইন্দ্রিয় তর্শনাথ, যারা সংস্কৃত বলেছে তর্শনাথ মানে হচ্ছে তৃষ্ণা থেকে আমার যে ইন্দ্রিয়গুলো তৃষ্ণা, হ্যাঁ, এই তৃষ্ণা থেকে কি হয়েছে, আমাকে এই ইন্দ্রিয়গুলো বিভিন্ন বিষয়েতে প্রেরণ করেছে, এটা এনজয় কর। কিন্তু আমি বুঝতে পারিনি এই যে এনজয় করতে আমি দৌড়েছিলাম, আর সেগুলো আমার পাশে একটা বন্ডেজ হয়ে দাঁড়িয়েছে, স্ট্রং বন্ডেজ, এটা ছাড়াবার মতো কোনো বাবা নেই, কোনো আইন ছাড়াতে পারবে না, পৃথিবীর কোনো শক্তি নাই যে তোমার এই বন্ধনটাকে ছাড়াতে পারে। একমাত্র বিশাল পাওয়ারফুল যেসব সাধুগুরু বৈষ্ণব আছে, যারা খণ্ড বিখণ্ড করতে পারেন এই 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 বন্ধনটাকে, তাই তো বলেছেন, শতাং প্রসঙ্গাত মম বীর্য সংবিত ভবন্তি হিতকর্ণ রসায়ন কথা তজ্জ্যোৎসনাদ আসু অপবর্গ বর্তমানী শ্রদ্ধা ভক্তিরতির রণুকমিষ্যতি। বলেছেন তো, কে বলেছেন? এই কপিলজি বলেছে। বলে মা, একমাত্র শতাং প্রসঙ্গাত সেই সব সাধুগুলোর সঙ্গে তোমাকে মিশতে হবে। শতাং প্রসঙ্গাত কেন? শতাং প্রসঙ্গাত মহাবীর্য সংবিত ভবন্তি হিতকর্ণ রসায়ন কথা, হৃদয় এবং কর্ণের রসায়ন। এখন জড়জগতের কুৎসিত বিষয়গুলো তোমার রসায়ন দাঁড়িয়েছে, এই রসায়নগুলো পান করতে করতে তোমার বন্ধন চলে। কালকে কি বলেছিলাম? এইটি তো বলেছিলাম, অত দুঃসঙ্গ মুসৃজ্য সৎসু সজ্জেত বুদ্ধিমান কেন সন্ত এব অস্য ছিন্দন্তি মনব্যাসঙ্গম উক্তিভি, উক্তিভি মানে প্রবচনাদিভি, তার অপ্রাকৃত দিব্য প্রবচনের দ্বারা কি করবে তোমাকে, তোমার অজ্ঞানকে কাটে কেটে দিয়ে ছিন্ন বিচ্ছিন্ন করে তোমাকে ভগবত চরণে পৌঁছে দিতে পারবে, তাই কি না? তাহলে সেখানে কপিলজি এই কথা মাকে বলছেন, আর কপিলজির সম্মুখে মা কেঁদে কেঁদে বলছেন, আমি ফেড আপ হয়ে গেছি। এই কথাটার ইংরেজি মানে এইটাই, আমি ফেড আপ, আই এম জাস্ট ফেড আপ, এই কথাটি তো বলছে, নিবৃত্ত নিতরাম ভুমান অসত ইন্দ্রিয় তর্শনাথ, আমি পুরো ডুবে গেছি, এই ইন্দ্রিয়গুলো যা চেয়েছি আমি তাই দিয়েছি, কি এদের কোনো দয়া নেই, আমাকে বাঁচাইনি।
পতঙ্গ সবসময় আগুনের দিকে চলে যায়। পতঙ্গে জানা উচিত ছিল তুমি আগুনে ঝাঁপ দিচ্ছ, বলে আমার দেখতে ভালো লাগে। আরে দেখতে ভালো লাগে মূর্খ, পতঙ্গে জানা উচিত ছিল তুমি আগুনের দিকে যাচ্ছ, আগুনকে আমার দেখতে ভালো লাগে, আর দেখতে ভালো লাগে যা মর গিয়ে। পতঙ্গ আগুনের সামনে যায়, পাখা পরে আগুনে ঝলসে পড়ে থাকে, তাই তো? তথাপি পতঙ্গ আগুনের কাছে যাওয়া বন্ধ করতে পারে না, আগুনের যে রূপ এইটা প্রতি আকর্ষিত হয়ে চলে আসে। ঠিক সেরকম এগোতে যত জীব আছে সবাইকে মায়াদেবী একটা করে বড়শি, বড়শি বোঝো মাছ ধরে, যে মাছ ধরা বড়শি যে টোপ দেয় না, টোপ কী কী টোপ দেয় সুন্দর সুন্দর, এটা কাতলা মাছ ধরবো মহারাজ, কাতলা মাছ ধরে পুকুরে বসে রয়েছে এরম কী রে বাবা, এ তো ধ্যান করলে ভালো হতো, এখানে বসে রয়েছে বিড়ি টানছে আর এরকম করতো, একটা মাছ ধরবে সারাদিনে। আরে জগতের লোক এত বোকা, ফিশিং গার্ড এই একটা বইয়ের দাম 2,500-3,000 টাকা দাম, আমি গল্প কথা বলছি, সেই বই কিনে এগুলো প্র্যাকটিস করছে, বিদেশে তো কম্পিটিশন হয়, লক্ষ লক্ষ ডলার পাবে মাছ ধরার কম্পিটিশনে বসে রয়েছে। এত বোকা লোকগুলো সমস্ত মায়াদেবীর পেছনে দৌড়াচ্ছে, ভগবত চর্চা কেউ করতে চাইছে না, এইটি তাদের প্রসাদ, মায়াদেবীর প্রসাদ খাও, ভালো করে মায়াদেবীর প্রসাদ খাও, লাল টিপ নাও মা করো, ভাই ভোগের বস্তুগুলো দেবে ভালো আছো, এবং মরো গলায় দড়ি দাও, মায়াদেবী বাঁচাবে না তো, কোনো দেবতা বাঁচাতে পারবে না, কোনো দেবতা বাঁচাবে, শাস্ত্রের সম্পূর্ণ নির্ণয়, মুক্তিদাতা হরিরেব ন সংশয়, একমাত্র তোমাকে বাঁচাতে পারবে ভগবান, কেউ বাঁচাতে পারবে না। শঙ্কর ভগবানের পাওয়ার আছে, বেশি পাওয়ার, কেন শঙ্কর ভগবানকে কৃপা করেন ভগবান, শঙ্কর ভগবান আলাদা একটা দেবতা নয়, আলাদা ঈশ্বর তা নয়, নামাপরাধের মধ্যে এইসব বিচারগুলো আছে। শঙ্কর ভগবানকে কৃষ্ণ বেশি ভালোবাসেন, ওই জন্য শঙ্কর পারেন কিন্তু ক্রমমুক্তি, আমি বলেছি না কাশী মরণাথ মুক্তি, কাশী মূল্যে মুক্তি হবে কিন্তু ক্রমমুক্তি সন্দর্ভেতে পাওয়া যায়, কেউ কিছু সময়ই নেই তর্ক ঝগড়া মারামারি করতে ব্যস্ত সব। পৌপাদের ভাষা, লাভ পূজা প্রতিষ্ঠার এর কারূপ, পৌপাদের ভাষাটা শুনে রাখুন, আর কেউ বুঝবে না আপনি বুঝতে পারেন। পৌপাদ বলছেন লাভ পূজা প্রতিষ্ঠার এর কারূপ, যে বৃক্ষ তার দ্বারা একে অপরকে হত্যা করে সব মরছে, লাভ পূজা প্রতিষ্ঠা এরকা, যেমন এরকা বৃক্ষ দিয়ে যেমন ওই যে যদুবংশ নাশ হয়েছিল, লাভ পূজা প্রতিষ্ঠা রূপ এরকা এ ধারণ করে একে অপরকে মারছে, আমার এই প্রতিষ্ঠাটা চাই, প্রতিষ্ঠা নাও, যতক্ষণ তোমার প্রতিষ্ঠা বিষ্ঠা থাকবে তোমার মুখে হরিকথা বেরোবে না, হরিকীর্তন বেরোবে না। এই যে চৈতন্যবাবু একটাই কথা বলেছেন, সেই কোয়ালিটি যার জীবনে আসবে সেই ছাড়া অন্য কাউর পক্ষে হরিকীর্তন হরিকথা করা সম্ভব নয়। সেটা কি? তিনাদবি শুনেছেন তরূপী সহিষ্ণুনা আমার নিনা মানুষ কীর্তনীয় সদাহরি, নট এ ম্যাটার অব জোক, এটা কার হতে পারে, কি অবস্থায় তিনি গেছেন তবে তার হতে পারে, তা নাহলে হবে না। তাহলে সেখানে দেখা যাচ্ছে এখানে কি বলছেন, যে যত ভোগন্মুখ জীব আছেন সমস্ত জীবকে সাধুগণ কি করেন, তার প্রবচনের দ্বারা অপ্রাকৃত সঙ্গদান করে, অপ্রাকৃত সঙ্গদানের দ্বারা তার কি করেন, বন্ধ দশাটাকে মুক্ত করে দেন, তখন সে বুঝতে পারে কৃষ্ণ ছাড়া আর কোনো উপায় নেই। আর আমি বলছি না, ব্রহ্মা তিনিও স্তবেতে বলেছেন, করেছেন কি না, অর্জুনও বলেছেন পিতা পিতা পিতার মতো তুমি আমাকে ক্ষমা করো, বন্ধুর মতো ব্রহ্মাও বলেছেন, আপনি হচ্ছে আদি পিতা, আমি তো সামান্য মাত্র, আমি কিছুই না, ব্রহ্মা বলেছেন স্তবেতে নিজের, আপনি আমাকে ক্ষমা করুন, এই যখন গোবৎসরণের করার পরে যে ক্ষমা চাইল তখন বলেছেন আপনি আমাকে ক্ষমা করে দিন, আমি ভুল করে ফেলেছি, অনেক কথা বলছি তো, অনেক কথা বলছেন সেখানে, তখন অনেক কথা আলোচনা করেছেন, তত্ত্বে অনুকম্পাম সুসমীক্ষ মানম ভুঞ্জান এব আত্মকৃত বিপাকম হৃদবাগ বপুভীর বিদধত নমস্তে জীবে তো ভক্তিপদে, মুক্তিপদে বলেছিলেন সার্বমঠে, আমি ভক্তি কী হলো, ওখানে তো লেখা আছে মুক্তিপদে, তুমি মুক্তিপদেটাকে চেঞ্জ করলে কেন, সার্বভৌমাচার্য যখন ভক্তি বিরাট ভক্তি লাভ করলেন চৈতন্য মহাপ্রভু কৃপায়, তখন ভাগবতের এই শ্লোকটাকে পরিবর্তন, একটা শব্দ
মহাপ্রভু বললেন কি তোমার আশয়, তুমি এখানে পরিবর্তন করলে কেন? এখানে তো ছিল জীবে তো মুক্তিপদে সদায় ভাগ, তুমি এটাকে ভক্তিপদে করলে কেন? প্রভু একটা সত্যি কথা বলবো, আর মুক্তিপদ শব্দ উচ্চারণ করতে ভালো লাগে না, এতদিন এত কষ্ট পেয়ে যে মুক্তি 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 করে শিয়ালের মতো সময় গেছে। মহাপ্রভু বলছেন কেন? এই শব্দটাকে তুমি যদি ব্যাখ্যাটা এরাম করে করতে, তাহলে তো ব্যাকরণের ভাষা, তো বিরাট পণ্ডিত, সর্বমোটরাজ্যের যে অদ্বিতীয় পণ্ডিত সারা ভারতবর্ষে পৃথিবীতে। মহাপ্রভু ব্যাকরণের ভাষাটা ব্যাখ্যা করে বললেন, মুক্তি যার পদে সেই মুক্তিপদ বললেই তো আর কোনো অসুবিধে, বলে তবু আমি বলতে পারছি না, আমার বলতে ভালো লাগছে না, মুক্তি যার পদে অবস্থিত সেই মুক্তিপদ, এরম ব্যাখ্যাটা করলেই তো হতো, বলে না তাও বলতে পারছি না, জীবে তো ভক্তিপদ সদায় ভাগ, বোঝা গেল? এত অপূর্ব বিষয়। তাহলে সেখানে প্রথম কথা হলো জীবের যে বন্ধন দশা, এটা বন্ধন দশা থেকে উন্মুক্ত করার মতো একমাত্র সাধুগুরু বৈষ্ণব ছাড়া আর কোনো দ্বিতীয় রাস্তা নাই। তখন সে আবিষ্কার করতে পারবে যে অনন্ত ব্রহ্মাণ্ডে আমার কর্তব্য হলো যেমন এই প্রাণটাকে রক্ষা করার জন্য হাত পা চোখ মুখ নাক উইদাউট এনি ইনফরমেশন তারা কাজ চালিয়ে যাচ্ছে, বোঝা গেল না আমার কথাটা? আমার হাত পা নাক মুখ চোখ মন সেগুলো কি করছে? আমার আত্মাটার আমার প্রাণটা যেন বাঁচে, এই জন্য তো সব ক্রিয়াকর্ম করে যাচ্ছে। একটা মশা এখানে কামড়াচ্ছে, হাতকে বলতে হয় না, এখানে মশা কামড়াচ্ছে মার্গে যা বলতে হয়, অটোমেটিক এটা ইনফরমেশন, হাতটা মশা এখানে বসেছে, তুই তো ভালো করে রয়েছিস, এখানে চলে গেলে হাত তাই রেও, অর্থাৎ অটোমেটিক একটা এই প্রাণটাকে রক্ষা করার জন্য কোনো জন, সেই জন্য সমস্ত ইন্দ্রিয়গণ যেমন সর্বদা ব্যস্ত থাকেন, সেরকম অখিল ব্রহ্মাণ্ডের নায়ক একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ, তার সেবা করার জন্য তার উপকরণ হিসাবে আমরা সজ্জিত রয়েছি জগতে, বোঝা গেল? তার সেবার উপকরণ হিসাবে জগতে সজ্জিত রয়েছি, বোঝা গেল? আমরা সবাই যত বস্তু আছে অনন্ত ব্রহ্মাণ্ডে, সেই বস্তুগুলো বা ব্যক্তিগুলো সমস্ত ভগবত সেবার উপকরণ বুঝে নিলে আর কোনো বিপদ হবে না, আর কোনো সমস্যা নাই, সমস্তগুলো হচ্ছে ভগবান ভগবানের সেবার উপকরণ। কিন্তু সমস্যা কোন সময় হয়? যখন বদ্ধজীব নিজেকে কৃষ্ণের কম্পিটিটর মনে করে, আমি একটা প্রতিযোগী, কৃষ্ণ করছে আমি করলে কী হয়, সে অনুভব করতে পারলো না। সেখানে ভাগবতে বলছেন, কালকূট বিষ পান করেছিল ভগবান শঙ্কর, তাও ভগবানের কৃপায়। কালকূট বিষ পান করেছিল কে? ভগবান শঙ্কর, শঙ্কর করেছিল তো। এই কালকূট বিষের এক তিল যদি তোমাকে দেওয়া হয় তুমি কী করবে? বোঝা গেল না আমার কথা? ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণের কথা ছেড়ে দাও, এখন আমি বলতে চাইছি ভগবান শ্রীকৃষ্ণের কথা ফর দ্য টাইম বিং বন্ধ কর। শঙ্কর ভগবান যে কালকূট বিষ পান করেছিলেন, যে সমুদ্র মন্থন হয়েছিল, মন্থন হওয়ার পর যে বিষ বেরিয়েছিল সেই বিষ কালকূট হলাহল বিষ, এটা পান করেছিলেন শঙ্কর। কিছুতেই এ জগৎ বাঁচবে না, যে কালকূট বিষ উত্থাপিত হয়েছিল এ বিষের জ্বালায় সমস্ত জগৎ সমস্ত মরে যাচ্ছে। তখন শঙ্কর দেবীর কাছে বলে যে দেবী তুমি কি বলো, এই হলাহল বিষ আমি পান করব ভগবানের ইচ্ছায়? বলে হ্যাঁ আপনি করুন। করে কি করেছিলেন? হলাহল বিষ পান করে গলায় আটকে রেখেছিলেন, নিচে যেতে দেননি, হলাহল বিষটা পান করেছিলেন, পান করে তার এত যোগী পুরুষোত্তম এত বড় ছিলেন তিনি, তিনি করেছিলেন যোগীর মধ্যে ভগবান শ্রীকৃষ্ণই পুরুষোত্তম, সে কথা আমি বলছি না, মানে যত যোগী তার মধ্যে উনি সবচেয়ে বড়, এই পর্যন্ত আটকে রেখেছিলেন। বলে নিচে যে শাস্ত্রীয় ব্যাখ্যা, কেন শঙ্কর ভগবান বিষটাকে তলায় আসতে দিলেন না? বলছে এখানে আমার ভগবান রয়েছে, আমি ভগবানকে এখানে বসিয়ে রেখেছি, কালকূট বিষকে এখানে নামতে দেবো না, প্রভুর কষ্ট হবে, এ বোঝা গেল? তাই জন্য তার নাম হয়ে গেল নীলকণ্ঠ। এবার ভগবান শঙ্কর যখন এই বিষটাকে আমরা পান করছিলেন হলাহল বিষ, সেদিন আঙুলের ফাঁক দিয়ে সামান্য কয়েক ফোঁটা বিষ এই জগতে পড়ে গেছে, বোঝা গেল না? আঙুলের ফাঁক দিয়ে কিছু সামান্য বিষ ফোঁটা ফোঁটা কয়েকটা জগতে পড়ে গেছে, সেই বিষের ঠেলাটা তোমরা কেউ সামলাতে পারছো না,
সেইটাই যত সাপ হয়েছে, যত কিছু ক্যাঁকড়া বিছিয়ে যত কিছু আছে বিষধর সব ওই কয়েকটা ফোঁটা এই পৃথিবীতে পড়েছে, তার ছেলাটা কেউ সামলাতে পারছে না। কয়েকটা ফোঁটা খালি আঙুলের ফাঁক দিয়ে পড়ে গেছে খাওয়ার সময়, সেই ফোঁটাটার জ্বালা, সেই যে যত এইসব পেয়েছে যত প্রাণী সেই ঠেলাটা সামলাতে পারছে না, এবার বুঝে তাহলে ওইটা থাকলে কী হতো। এখন আমার যে প্রসঙ্গে এটা উত্থাপন করলাম, যদি তুমি বলো আমি শঙ্করের মতো আমি বিলাস করব, তো তুমি যদি করতে চাও তুমি তাহলে এক কাজ করো, শঙ্করের মতো একটা এক বিন্দু একটা ফোঁটা .00001 মিলিগ্রাম তোমাকে একটু কালকুট বিষ দেওয়া হবে, তুমি একটু খেয়ে দেখাও তো। বলে মহারাজ আমি তো মরে যাবো, মরবে তো বটে। তা তুমি যখন .001 মিলিগ্রাম এই যে বিষটা তুমি খেতে পারো না, আর শঙ্কর ভগবান খেয়ে নিলেন পুরো বিষটা, তার তখন তো তুমি কম্পিটিশন করছো না, কীরকম তুমি গাধা, তখন তুমি কম্পিটিশন করো ভগবান সিং তো বিষ আমিও খাবো, তারপর তুমি পার্বতীকে নিয়ে তুমি মজা করো, যেটা হয়েছিল এই যে বৃকাসুর ও হারামজাদা ভাবলো এবার আমি পার্বতীকে নিয়ে আমি আমি লুটে নেবো, শঙ্করকে মেরে ফেলবো, শঙ্করকে মেরে দেবো, দে পার্বতীকে নিয়ে চলে যাবো। আর পার্বতীকে তুমি কী, পার্বতী তার শক্তি, তাকে হরণ করবি কী করে, সেই জন্য কী করলেন, বলে এত প্রার্থনা করলেন এত যজ্ঞ করলেন গায়ের মাংস কেটে কেটে ফেললেন আগুনে, শঙ্কর এসে বলে বাছা এত কষ্ট করছো না, কী চাও তুমি কী চাও। হ্যাঁ লাস্টে তার ভীমরতি হয়েছে, বুদ্ধি খারাপ বলে যা হয়, বলে মহারাজ আমি যার যার মাথায় হাত দেবো সেই যেন মরে যায় জ্বলে যায়। ই আবার কী বর্ণে বাবা, ভালো কিছু চেয়ে নে, বলে যার যার মাথায় হাত দেবো সেই যেন মরে যায়, ই আবার কী বর, ঠিক আছে তাই হবে যা। সঙ্গে সঙ্গে সেই হাতটা শঙ্করের মাথায় দেওয়ার জন্য ছুটছে, ওই যখন বরটা দেওয়া হলো তো শঙ্করের মাথায় দেওয়ার জন্য ছুটছে, শঙ্করকে মেরে ফেলবে নিয়ে পার্বতীকে নিয়ে পালাবে, আর পার্বতীকে ও ধরনের জিনিস নাকি, পার্বতীকে নিয়ে তুই পালাবি। ওই জন্য সব মায়াবাদী যত আছে সব মায়াবাদী, এদের এই জড়জগত ভক্তি এমনকি তিলকমালা নিয়ে বসে রয়েছে তারা মায়াবাদী। আমার কথায় দুঃখ পাবেন না, আমি প্রমাণ করে দেবো, গুরু বৈষ্ণবের বিশ্বাস নেই কিচ্ছু নেই, মহাপ্রভু কিচ্ছু নেই, আছে তিলকমালা নিয়ে বসে রয়েছে মায়াবাদী। মায়াবাদ মানে কি, মায়াবাদের বেসিক থিঙ্কিং, মায়াবাদের বেসিক জিনিস, আমি মায়াবাদী বললাম তো অনেকে রেগে যাবে, আমি কেন বললাম, আমি বলি না বহুপাত বলেছেন, আমরা সকলেই প্রায় নুনাধিক মায়াবাদবাদে পৃষ্ঠ হয়ে পড়ে রয়েছি, কেন গুরু বৈষ্ণবে 100% বিশ্বাস, ভগবানের প্রতি কম্পিটিশন বুদ্ধি, ভগবানের ভগবান নিত্য লীলায় বিশ্বাস নাই, তাই এটি তো মায়াবাদের বেসিক কথা। ভগবান ভগবান ভগবানের নাম, ভগবানের ধাম, ভগবানের স্বরূপ, ভগবানের ভক্ত, তাদেরকে কোনোটাকেই নিত্য না মানার যে প্রপেন্সিটি, যে একটা প্রবণতা, এটি কিন্তু মায়াবাদ বলে, মায়াবাদের বেসিক থিং। মায়াবাদ বলতে অনেক আলোচনা হবে, প্রচুর অনেক গুপ্ত কথা বেরোবে, কিন্তু এটা বেসিক কথা, যারা ভগবানের নিত্য স্বরূপকে মারেন না মোর অর লেস দে আর অল মায়াবাদী, তারা মায়াবাদী, ভগবানকে মানেন না, মায়া স্পষ্ট করে রয়েছে। অথবা কেউ কেউ বলছেন আমি তো ভগবানকে মানি, মানে কতদূর মানো, প্রভুপাদের ভাষা, ভগবান আমি তোমাকে ভজনা করব কিন্তু তুমি আমার কাছে কেমনভাবে আসবে, বলে একটু মায়ামিশি এসো, ভগবান তুমি আমার কাছে একটু মায়ামিশি এসো, তুমি যদি মায়ামিশিয়ে না আসো আমি তোমায় ধরতে পারবো না। ভগবান কখনো মায়ামিশি আসে না, চা খাচ্ছে ফিকা লাগিয়ে একটু চিনি গুলে দে এরকম, ওরা মনে করে এ ততটা এরকম, ওরা মনে করে এই তত্ত্বটা এরকম, ভগবানকে একটু মায়া মিশিয়ে দেবো দিয়ে ভগবান আমার সামনে আসবে। আরে ভগবান মায়াস্পৃষ্ট নয়, ভগবান মায়াতীত, সেই ভগবানকে কী করে মায়ার দ্বারা তুমি আহ্বান করতে, মায়ার কোনো কিছুই সেখানে যেতে পারে না, মায়া জগতের কোনো কিছু, মায়াদেবী লজ্জায় মাথা নিচু করে পেছনে থাকে, সেটা সেটা দেখেছিলেন কে, ব্যাসদেবজি, মায়াঞ্চ তদাপাশ্রিতম, পেছনে লজ্জায় মাথা নিচু করে রয়েছে। ভগবান আমাকে এমন একটা সেবা দিয়েছে, সেই সেবাতে সর্বদা আমার বহির্মুখ ব্যক্তিগণকে নিয়ে ব্যস্ত থাকতে হয়, তাই তো, এই বহির্মুখ যত জীব সবাইকে শাস্তি দিতে হয়, কে দিচ্ছে, ওই অসুরগুলো দেখবে দুর্গাপুজো করে, অসুরগুরু কালী পুজো করে, যখন চাঁদা চাইতে আসে আমার হাসি লাগে, বলছে তোদের মতো অসুরকে মারার জন্য দুর্গাদেবী সুল ধরে রয়েছে আর কালীদেবী খড়গ ধরেছে, তুই আবার সেই দেবীর পুজো করবার জন্য চাঁদা চাইতে এসছিস, তোদেরই তো কাটবার জন্য, অসুর কাকে বলে,
অসুর কাকে বলে? বিষ্ণু ভক্ত ভবের দৈব অসুরস্তদ বিপর্যয়। যার বিষ্ণুতে ভক্তি সেই তো অসুর। তাই অসুরগুলো ক্লাবে সব দুর্গাপুজো করবার জন্য আসে, যেগুলো অসুর সেগুলোই করে। ও জানে না যে আমাকে মারবার জন্যই দেবী শুলটা ধরেছে, যদি জানতো কখনো পুজো করতো না। ও মূর্খগুলো জানে না কালী দেবী খড়গ ধরেছে আমাকে মারবার জন্য। আর কাকে মারবার জন্য? তোকে মারবার জন্য ধরেছে, তুই আবার তাকেই পুজো করছিস? এরই জানে না, এত বোকা। ভগবান শ্রীকৃষ্ণ ওই জন্য পরিষ্কার জানিয়েছেন যে যত কিছু এই যে যত কিছু আছে এই সমস্ত কিছুকে নিরস্ত করবার জন্য ভগবান বলেছেন, সর্বধর্মানং পরিত্যাজ্য মাম একম শরণম ভজ অহম তম সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা সূচ। তোমাকে অনুশোচনা করবার কোনো দরকার নেই, তুমি সমস্ত ধর্মকে ত্যাগ করো। আরে ধর্ম আবার কত রকম? ধর্ম অনেক রকম আছে, দেহ ধর্ম আছে, মনোধর্ম আছে, সমাজ ধর্ম, অনেক কিছু। এই সমস্ত ধর্মকে তুমি ছুঁড়ে ফেলে দাও, যেটা ব্রহ্মা বলেছিলেন লাস্টে কাঁদতে কাঁদতে, বলছে ভগবান আমার চারটে মাতা, আমি বলেছিলাম আমি হচ্ছে ইন্টেলিজেন্ট ব্যক্তিদের মধ্যে সবচেয়ে টপ মোস্ট, আমার চারটে মাতা, তুই তো একটা মাথায় বিচার কর। ব্রহ্মা বলছে আমি মনে করেছি আমার চারটে মাতা, আমার বোধ হয় আমি সবচেয়ে বেশি বুদ্ধিমান, আর সৃষ্টিটা করেছি, কিন্তু এখন দেখি আমার মতো বোকা কেউ নেই। লাস্টে যখন বুঝলেন তখন কাঁদতে কাঁদতে বললেন, জ্ঞানে প্রয়াস মুদপাস্য নমন্তি এব জীবন্তি সন্মুখ হৃদম ভবদীয় বার্তাম স্থানে স্থিতা শ্রুতিগতাম তনুবাং মনোভীর। এই শ্লোক বললেন, সেখানে বলবেন এখানেও ব্রহ্মা এই শরণাগতি শিক্ষা দিয়েছে, যা কৃষ্ণ বলছেন এটি তো বললেন স্থানে স্থিতা। এখানে ব্রহ্মা বলছেন স্থানে স্থিতা শ্রুতিগতাম তনুবাং মনোভি, তনু বাঘ এবং মনোকায় মনোবাক্যের দ্বারা স্থানে স্থিতা, একটা জায়গা মতো আমি থেকে কি করবো? জায়গা মতো মানে কোন জায়গা? এই যে স্থানে স্থিতা শ্রুতিগতাম তনুবাং মনোভি, এই যে কথাটা বললেন স্থানে স্থিতা, এই কথাটা মানে কি? কোন স্থানে? সেখানে বিশ্বনাথ চক্রবর্তী বলছেন ব্রহ্মা এ স্থানে স্থিতা শ্রুতিগতাম তনুবাগ মনোভি, এখানে স্থানে স্থিতা এর দ্বারা ব্রহ্মা বলেছেন যে সাধুগণের সামনে থাকব, সাধুগণের সামনে বসবো আমি। ব্রহ্মা বলছেন স্থানে স্থিতা অর্থাৎ সাধুগণ সাকাশে স্থিতা। তারপরে কি করব? তনুবাং মনোভি কায় মনোবাক্যে, তনুবাং মনোভি কি করব? তোমার কথা আদি শুনবো, তোমার বিচার কর, তোমার শুনতে শুনতে আমি তোমার কাছে যাব। তাহলে অজিত যে হবে, যে প্রায় অজিত জিত অপি ওসি, অজিত অপি ওসি, হ্যাঁ হ্যাঁ, তুমি তিলকের মধ্যে অজিত তোমার নাম, তোমাকে কেউ জয় করতে পারে না, আনপ্যারালাল আনবিটেন অচ্যুত। এই শব্দটা কেন ব্যবহার করা হয়েছে? অচ্যুত শব্দটা কেন ব্যবহার আছে? যার কোনো চ্যুতি নেই, ডিসপ্লেসমেন্ট হয় না। জগতের যত বদ্ধজীব যত জ্ঞান চর্চা করুক, যত যোগ করুক, সবাই দেখা যায় যদি ভগবান শ্রীকৃষ্ণের ভজন না করেন, প্রত্যেকে নিজের পজিশন থেকে সময়ে সময়ে ডিসপ্লেসড হয়ে গেছেন, হয়নি? বড় বড় যোগী জ্ঞানী তপস্বী সব নিজের পজিশন থেকে ডিসপ্লেসড হয়ে গেছে, হয়েছেন তো, হননি? জ্ঞানী জীবনমুক্ত দশা করি মানে বস্তুত বুদ্ধিশুদ্ধি নয় কৃষ্ণভক্তি, বিষ্ণুভক্তি ছাড়া কারোর বুদ্ধিশুদ্ধি নেই। সেখানে ওই জন্য পরিষ্কার সেখানে জানিয়েছেন যে এই যে বিষয়গুলো আলোচনা হচ্ছে সেখানে কৃষ্ণ চরণে ভক্তি না করা ছাড়া আর কোনো দ্বিতীয় কোনো রাস্তা নাই। এখানে স্থানে স্থিতা শ্রুতিগতাম তনুবাগ মনোভি কি করবেন? তোমা তুমি অজিত, যে কোনো দেবতা বলো, যোগী বলো, জ্ঞানী বলো, অনাদৃত যুষ্মৎ অঙ্গ্রহে আরুহ্য কৃচ্ছেন পরম পদম তত, আরুহ্য কৃচ্ছেন পরম পদম তত পততি অধ অনাদৃত যুষ্মৎ অঙ্গ্রহে। এটি তো ব্রহ্মা বলেছিলেন, হে ভগবান অনেক যোগী জ্ঞানী অনেক তপস্যা অনেক জ্ঞান চর্চা করে অনেক উপরে উঠেছেন, কিন্তু তোমার চরণকে অবমাননা করেছেন। তোমার চরণ যে নিত্য, নিতায় চরণ নিত্য তাহার সেবক নিত্য, নিতায় চরণ সত্য তাহার সেবক নিত্য,
এইটাকে অনাদৃত অর্থাৎ আদর করে নাই বলে ভগবান ভগবানের স্বরূপ ভগবানের চরণ ভগবানের সেবা যে নিত্য এটা স্বীকার করে নাই, তারা মানতে রাজি না। তাই জন্য কী হলেন, আরুহ্য কৃচ্ছে না পরম, অনেক কষ্ট করে অনেক উপরে উঠলেন ব্রহ্মপদ পর্যন্ত। তারপর সেখানে কী হলো, ভগবানের চরণোদ্দয়কে অবমাননা করার জন্য পততি অধ, তার তলায় আবার পড়ে গেলেন, আবার তলায় পড়ে গেলেন। কত উদাহরণ আছে, কত অনাদৃত যুষ্মত অঙ্গ্রহ, তোমার চরণকে অবমাননা করার জন্য তারা আবার সেই আচার খেয়ে পড়ল নিচে। কেন, তোমার চরণটাকে নিত্য মানে নাই। যেহি সংস্পর্শ যা ভোগাহা দুঃখজন এইবতে আদ্যন্তবন্ত কন্তিও নতে সু রমতে বোধাহা। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন তো, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন তো কথাটা গীতাতে, ভগবান বলছেন দোজ আর রিয়েলি ইন্টেলিজেন্ট যে নেভার গো ফর সেন্সুয়াল এনজয়মেন্ট, ইন্দ্রিয়ের দ্বারা যে সুখ ভোগের যে প্রচেষ্টা সেই ইন্দ্রিয়টাও নিত্য নয়, এটা পচে গেলে যাবে। যে চোখ দিয়ে তুমি এখন দেখতে চাইছো একটা সুন্দর, এই চোখটা তোমার কানা হয়ে যাবে, থাকবে না, গলে যাবে। যে শরীরটা দিয়ে তুমি মনে করছো আমি এবার অনেক কিছু গুলতানি করে নেবো, হবে না, পারবে না, দিন গুনতে হবে, চলে আসছে শেষের দিন। এর ভগবান শ্রীকৃষ্ণ ওই জন্য বলছেন যে তোমার এই ইন্দ্রিয়ের দ্বারা যে যে বিষয়গুলোকে তুমি ভোগ করার চেষ্টা করছো এগুলো কোনোটাই নিত্য নয়, এগুলো কালের দ্বারা ক্ষোভিত হয়ে যাবে। আদ্যন্তবন্ত কন্তিও নতে সুরমতে বোধা, যারা বাস্তবিক বুদ্ধিমান যেহি সংস্পর্শ যা ভোগাহা, মানে সংস্পর্শ যা ভোগাহা মানে হলো ট্যাঞ্জেবল সুখ, যেটা তুমি অনুভব করতে পারো হাত দিয়ে নরম কিছু অনুভব করলে, ত্বক দিয়ে, চোখ দিয়ে সুন্দর কিছু দেখবে, যেটা অনুভব জগতের যা কিছু। সেই জন্য এই শব্দটা ব্যবহার করছেন ভগবান, যেহি সংস্পর্শ যা ভোগাহা, যে ভোগগুলো তুমি ইন্দ্রিয়ের দ্বারা গ্রাহ্য সেই ভোগগুলোকে তুমি ইন্দ্রিয়ের দ্বারা ভোগ করার জন্য ব্যস্ত হচ্ছ, কিন্তু জেনে রাখো এই ভোগগুলো আদ্যন্তবন্ত, আদি অন্তবন্ত, আদ্যন্তবন্ত কন্তিও ন তেষু রমতে বোধা। যারা বাস্তব বুদ্ধিমান তারা এই সব বিষয়ের প্রতি কখনো ধাবিত হয় না, হয় কি, তারা জানে এইটি আমাকে শেষ করে দেবে। যার জনিত কপিল মুনির মা এই কথাটা বললেন, এই কথাটা এই জন্য তো বললেন, আর সাধুর লক্ষণ বলে তিতিক্ষব করুণে কারুণিক হ সুহৃদ সর্বদে এই নাম, হ্যাঁ এই কথা বলেছিলেন সুন্দর। সাধুর লক্ষণ কি কত আলোচনা করা যায়, সময় তো অল্প। আমি এখন কৃষ্ণের অসমর্থতা প্রমাণ করার বিভিন্ন অ্যাঙ্গেল থেকে চেষ্টা করলাম। দ্বিতীয় কথা এই যে ভগবান শ্রীকৃষ্ণকে কখনোই নিজের কম্পিটিটর প্রতিযোগী ভাবতে হবে না, তিনি একমাত্র পুরুষোত্তম। ভগবান শ্রীকৃষ্ণ হল কি লীলা পুরুষোত্তম, রামচন্দ্র হলেন মর্যাদা পুরুষোত্তম, রামচন্দ্র হলেন মর্যাদা পুরুষোত্তম, তিনি মর্যাদা মার্গের বিষয়টাকে দেখিয়েছেন। কিন্তু যারা অনুরাগ মার্গে প্রবেশ করবেন বিধিমার্গ ছেড়ে দিয়ে, সেই যে প্রেমময় বাস্তবিক পক্ষে সত্যি কথা গৌড়ীয় বৈষ্ণবদের সামনে এই কথাটা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী জানিয়ে দিয়েছেন, কিন্তু এটা কাউর কানে ঢোকে নাই। সেটা কি, অপ্রাকৃত নবীন মদন ভগবান শ্রীকৃষ্ণ, অপ্রাকৃত নবীন মদন ভগবান শ্রীকৃষ্ণ, তাকে একমাত্র কাম গায়ত্রী কাম বীজে তার আরাধনা হয়ে থাকে। কৃষ্ণদাস কবিরাজ এটি জানিয়েছেন, কাম গায়ত্রী কাম বীজে তার আরাধনা হয়ে থাকে, অন্য কোনো কিছুর দ্বারা হয় না। বিধিমার্গে যে তাকে আশ্রয় করতে যাবে সে কৃষ্ণকে পাবে না। তার মানে আমি এই কথা বলছি না, বিধিমার্গে তুমি সময় উৎসন্ন দিয়ে তুমি একবার রাগমার্গে প্রবেশ করে যাও, তোমার এখন ক্ষমতা হয়নি, সেটা আমি বলি নাই। এই কথাগুলো উল্লেখ করা দরকার, তাহলে লোকে অনুপ্রেরণা পায়। বাস্তবিক কথা হলো ভক্তিবিনোদ ঠাকুর জানিয়েছেন যে প্রথমে জীব আমাদের যত গুরুবর্গ আছে সবাই রাগমার্গের, তথাপি তারা বদ্ধজীবের মঙ্গলের জন্য তাদেরকে নিয়ম শৃঙ্খলা ভজনের যে বৈশিষ্ট্য বোঝাবার জন্য তাদেরকে প্রথমে শৃঙ্খলায় বেঁধেছেন, অর্থাৎ নিয়মে বেঁধেছেন, বোঝা গেল। বিধি নিষেধ এর একটা নিয়মে আমাদের জানেন, বিধি আবার করবে না ভজন, জোর করে করেছেন এটা কর, যা তুই দর্শন কর এটা কর, মানে ব্যস্ত হয়ে পড়বে, এই করতে করতে তার একটা অভ্যাস হয়ে যাবে, অভ্যাস হয়ে গেলে সেটা আর কষ্ট হবে না, যেটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে সেটা আর কষ্ট হয় না।
সেইগুলো প্র্যাকটিস অভ্যাস, অভ্যাস যোগ এটাকে বলে। অভ্যাস যোগের অনেক গোপন রহস্য আছে। এই অভ্যাস যোগটাকে পরিণত করবার জন্যই গুরুবর্গ ইচ্ছে করে মঠ মন্দির স্থাপন করে ভজনের যত শৃঙ্খলা বিধিমার্গ রতজনে স্বাধীনতা রত্নদানে রাগমার্গে করায় প্রবেশ। বিধিমার্গে যিনি রত আছেন বাইরের দৃষ্টিতে, বাইরে বিধিমার্গে এটা করতে করতে গুরু বৈষ্ণবের আনুগত্য পালন করতে করতে ধীরে ধীরে কী হয়, বিধিমার্গ রতজনে স্বাধীনতা রত্নদানে রাগমার্গে করায় প্রবেশ। এখানে স্বাধীনতা রত্নদানে এটা কেন বলা হলো, যেখানে জড়জগতের স্বাধীনতা তোমার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়, সবাই স্বাধীন। কালকেও আলোচনা করছিলাম, আমরা সবাই রাজা, আমাদেরই রাজা রাজত্বে আমরা যা খুশি করবো, আমরা তো ডেমোক্রেটিক একটা এতে পড়েছি, আমরা স্বাধীনতা পেয়েছি যা খুশি করবো, হয়েছে না? কিন্তু সেখানে বলা হচ্ছে, এখানে যে অর্থটা বলা হচ্ছে স্বাধীনতা রত্নদান, এই স্বাধীনতাটা এই জড়জগতে সামান্য স্বাধীনতা নয়, এখানে স্বাধীনতাগুলো তোমার পরাধীনতা। আমার কথাটা বোঝা গেল না? এই জগতে যারা স্বাধীনতা কথার যে অর্থই বুঝুক, যত হাই লেভেলের অর্থই বুঝুক, এই জগতের স্বাধীনতার সেটা তার পক্ষে বন্ধনের কারণ। বলে কেন? হ্যাঁ আমি প্রমাণ করে দেবো। কত প্রমাণ চাই? এই জগতে যত স্বাধীনতা তোমাকে দেওয়া হচ্ছে সব তোমার বন্ধনের কারণ। কিন্তু গুরু বৈষ্ণবের কাছে যে তুমি আত্মসমর্পণ করলে এখানে তোমার মনে হচ্ছে আমার স্বাধীনতা নাই, আমি গুরু বৈষ্ণব আনুগত্য রয়েছি, কিন্তু এই গুরুদেব তোমাকে আলটিমেটলি যে স্বাধীনতা দেবে, দ্যাট ক্যান বি ক্যান নট বি কম্পেয়ার্ড উইথ দ্যাট লিবার্টি। আমার কথা বোঝা গেল? যে স্বাধীনতা লোকে এনজয় করছে জগতে, আর যে স্বাধীনতা গুরু বৈষ্ণব আলটিমেটলি তোমাকে দিতে চায়, এখন তোমাকে শাসন করছে যে স্বাধীনতা তোমাকে দিতে চায়, সেই স্বাধীনতার কোনো অর্থই এখন তুমি বুঝতে পারবে না। সেই জন্যই তো ভক্তিমঠাকুর কীর্তনে বলেছিলেন না, আর কেন মায়া জালে পরিতেছ জীব মিন নাহি যেন বদ্ধ হয়ে রবে তুমি চিরদিন, অতি তুচ্ছ ভোগ আসে বন্দী হয়ে মায়া পাশে রহিলে বিকৃত ভাবে। হ্যাঁ হ্যাঁ, এইভাবে বন্ধ হয়ে তুমি রয়েছো, অর্থাৎ যেটাকে তুমি স্বাধীনতা মনে করছো এটা সব তোমার আলটিমেটলি বন্ধনের কারণ, এটা কোনোটাই স্বাধীনতা, অ্যাকচুয়াল স্বাধীনতা নয়। কিন্তু তোমার আলটিমেট স্বাধীনতা কখন হবে? যখন তুমি শুদ্ধ গুরু বৈষ্ণবের চরণে আত্মনিবেদন করে ভজন করতে করতে যখন তুমি ছাড় পেয়ে যাবে, লাইসেন্স, তখন ভগবান শ্রীকৃষ্ণের জগৎ দেখবে পুরো তোমার অনন্ত ব্রহ্মাণ্ডে। কেন? এই জন্যই তো রূপ গোস্বামীবাদ বলেছেন যে সমগ্র জগৎকে শাসন করবার অধিকার একমাত্র বৈষ্ণবের আছে। কেন বলেছেন? এই কারণে তো বলেছেন। উদাহরণটা বোঝা গেল না? একটা উদাহরণ দিলে বোঝা যাবে। একটা অত্যন্ত ধনী ব্যক্তি, অত্যন্ত ধনী, কোটি কোটি টাকার মালিক, হঠাৎ সে একটা অত্যন্ত গরিব ঘরের চাষির মেয়েকে পছন্দ করে ফেলল, তার এডুকেশনও ভালো নেই, তাকে বিয়ে করবে, বলছে আমি পড়িয়ে নেব, আপনি পড়াশোনা করিয়ে নেব। এবার আমার প্রশ্ন হলো, সেই ধনী ব্যক্তিটা, ধনী ব্যক্তি হচ্ছে জমিদারের ছেলে, সে যখন তাকে বিবাহ করে নিয়ে গেল, যখন সে বিবাহ করলো তখন কী হলো, স্ত্রী এবং স্বামী সমান অধিকার হলো কি না? কালকে পর্যন্ত, বিয়ে হওয়ার কালকে পর্যন্ত সেই স্ত্রীটার কোনো কিছুই ছিল না, গরিব নিঃস্ব। আজকে যেই বিবাহ হলো, কোর্টের নিয়ম অনুযায়ী এবং আমাদের শাস্ত্রের বিচারেও তার সমান অধিকার হয়ে গেল। এবার কোটি কোটি সম্পত্তি যা আছে তাতে স্ত্রীরও অধিকার হলো, স্বামীরও অধিকার হলো। এবার বুঝে দেখো কিরম মজাটা। খালি স্ত্রী কি করেছে, বিবাহের সময় আত্মনিবেদন করেছে। হ্যাঁ, স্ত্রী কী করলো বিবাহের সময়, অগ্নিসাক্ষী করে আত্মনিবেদন করেছে স্বামীর কাছে, ব্যাস এইটুকু করার সময় জড়জগতের আত্মনিবেদন, তার সঙ্গে সঙ্গে তার পাওয়ার এতটা বেড়ে গেল, গেল না? তাহলে যখন আমাকে গুরুদেব কৃষ্ণের নিজজন বলে স্বীকার করবেন এবং কৃষ্ণের কাছে দিয়ে দেবেন সেবায়, তখন কী হবে, কৃষ্ণ আমাকে শক্তি দিয়ে দেবেন, আমি কৃষ্ণ নিজজন, মানে কৃষ্ণের অনন্ত ব্রহ্মাণ্ডে আমার কোনো জায়গায় কোনো রেস্ট্রিকশন থাকলো না, বিধিনিষেধ কোনো উল্টোপাল্টা কিছু থাকলো না, কেন আমি তো কৃষ্ণের অনুগত।
বোঝা গেল না। কৃষ্ণের যখন নিজেজন হয়ে গেল অনন্ত ব্রহ্মাণ্ডে আর তার সবই কৃষ্ণের, যখন আমি কৃষ্ণের, অনন্ত ব্রহ্মাণ্ডরা কৃষ্ণের, আমি কৃষ্ণের, তাহলে আমারও অধিকার আছে। তাহলে কীভাবে সে স্বাধীন হয়ে গেল? তাহলে যে স্বাধীনতা এখন বলা হয় সে স্বাধীনতাটা বাস্তবিক কখনোই স্বাধীনতা পদবাচ্য হতে পারে না। কৃষ্ণ কৃপা সিন্ধু জলে কি করে অনায়াসে থাকু তুমি হয়ে কৃষ্ণ প্রেমাধীন, লাস্টে এই শ্লোকটার কথা। কৃষ্ণ প্রেম সিন্ধু জল, প্রেমের সিন্ধু জল কৃষ্ণ, এইসব ব্যাখ্যা করতে গেলে মাসের পর মাস রূপ গোস্বামী পাদকে এলাহাবাদে চৈতন্যচন্দ্র, তিনি পরাত্পর অখিলেশ্বর, এটা প্রমাণ হবে পরে দুদিন পর, চৈতন্যচন্দ্র বলছেন দেখো রূপ, আমি কৃষ্ণের অনন্ত রূপ গুণ লীলা সম্বন্ধে কি বলবো, তোমাকে খালি একটু চাকাবার জন্য, টেস্ট করাবার জন্য সামান্য বললাম। কৃষ্ণ অনন্ত রূপ গুণ লীলা তার একটা আধার, অনন্ত সাগর, অনন্ত সাগর কৃষ্ণ। কৃষ্ণের এক একটা অঙ্গ যে যার নজর পড়ে যাবে সে চোখ ফেরাতে পারে না। এইটি দেখবেন দ্বিতীয় স্কন্ধে ভগবানের যে রূপ বর্ণন, বৃহৎ বৃহৎ রূপ ভগবানের, তারপর বৃহৎ রূপ বর্ণনার পর তারপর ভগবানের স্বরূপ, দুটোই বর্ণনা আছে বৃহৎ রূপে বর্ণনা। পাতাল মেতাত এই যে শ্লোকগুলো আছে এই আস্তে আস্তে ভগবানের বৃহৎ রূপের বর্ণনা, এই অনন্ত ব্রহ্মাণ্ড যে ভগবানের যে বৃহৎ রূপ, আর তারপর এই যে ভগবানের যে বাস্তব স্বরূপ যেটা রয়েছে সেসবের বর্ণনা সুখদেব গোস্বামী আস্তে আস্তে করছেন। সেখানে বলছেন যেখানে যেখানে ভগবানের সাধকের চোখটা ভগবানের যে অঙ্গে পড়বে সে অঙ্গ থেকে নড়বে না, আটকে যাবে চুম্বকের মতো। ভগবানের যদি নখরাবিন্দেতেন চোখটা পড়ে যায় নখরাবিন্দের সৌন্দর্য থেকে আর চলবে না, চোখ ওখানেই থাকবে। আমি এইসব কথা কোনো গল্প কথা বলতে বসি নাই, যদি কারোর ক্ষমতা থাকে তারা ভজন করে গুরু কৃপায় এগুলো অনুভব করে নিন, এটি আমার অনুরোধ। আমি আর বেশি তর্ক ঝগড়া আপনাদের সঙ্গে করতে পারবো না, আমি সমস্ত অ্যাঙ্গেল থেকে এই বিচারটা বলতে চাইছি। অনন্ত ব্রহ্মাণ্ডে যেখানে যা আছেন, যত যে কিছু আছেন, সবারই কর্তব্য হলো কি, ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করা ছাড়া আর দ্বিতীয় কোনো কোনো রাস্তা নাই, দ্বিতীয় কোনো রাস্তা থাকতে পারে না। এবার প্রশ্ন হলো যে নেগেটিভ পয়েন্টগুলো ছিল সেগুলো বিচার করে আমরা দেখলাম যে ভগবান যেখানে, যেমন শঙ্করকে বলা হলো শঙ্কর কালকুট বিষ পান করেছেন কিন্তু কোনো বদ্ধজীব করতে পারবে না, পারতে পারবে কি? সেই জন্য সেখানে বলা আছে অধিকারী জন যারা আছেন তারা এটা করতে পারে। ভগবান শ্রীকৃষ্ণ যে সমস্ত লীলাবিলাস করেছেন সমস্ত বদ্ধজীবের মঙ্গলের জন্য, এবং যত জীব আছেন সমস্ত জীব পরমাত্মারূপে ভগবান সবার হৃদয়ে রয়েছে। যদি কেউ এখন তর্ক করে ভগবান শ্রীকৃষ্ণ এতগুলো গোপিকার সঙ্গে গিয়ে লীলা করলেন এটা কি, সেখানে উত্তরে পাওয়া যাচ্ছে যে এরা কেউই কোনো মেয়ে ছেলে নয়, এরা সব ভগবানের স্বরূপ শক্তি। ভগবানের স্বরূপ শক্তি একটা রূপ ধারণ করে বাইরে এসেছেন, যেমন রাধারানী। রাধারানী কে? রাধারানী আর কৃষ্ণ আলাদা নয়। এই জন্য ভাগবত মহিমা যখন কোনো দিন আলোচনা যদি ভগবানের ইচ্ছায় হয় তখন দেখবেন যেই রাধা সেই কৃষ্ণ, এই কথাটাই লোকে বোঝে না, বলে এটা হয় নাকি, এটা হয় নাকি, আর এটা তোমার বুদ্ধিতে হয় না, এটা হয়। এবং সেই রাধা গোবিন্দ মিলে গৌর হয়েছে এটাও হয়, তোমার বুদ্ধিতে হবে না। বলছে সেখানে ভাগবত মহিমা বলছেন সুখদেব গোস্বামী বলছেন স এব সা, স এব সা, যা সংস্কৃত পড়েছেন স পুংলিঙ্গ ব্যবহার করো, সা হচ্ছে স্ত্রীলিঙ্গে। যিনি হচ্ছেন কৃষ্ণ তিনি হচ্ছেন রাধা, যিনি রাধা তিনি কৃষ্ণ, আলাদা কেউ নয়। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী অনেক সরলভাবে এগুলো সব বলেছেন, এগুলো অনেক গভীর তত্ত্ব আছে। এবার দুই রূপ হয়ে ভগবান নিজের স্বরূপের সঙ্গে স্বরূপ শক্তি যত আছে সবার সঙ্গে বিলাস করছেন, ভগবান এটা ইচ্ছা। কেন করছেন? ভগবান এটা ইচ্ছা, ভগবান ভক্তগণকে দিয়ে লীলা করছেন। ওগুলো কেউই মেরেছিল নয়, ওগুলো কেউই মেরেছিল নয়। আমি একটা আলটিমেট উদাহরণ দিচ্ছি আপনাদের, যেটার পরে আপনাদের কোনো সন্দেহ থাকা উচিত হয় না, যদি কেউ মানুষ হয়
সেটা কি আমি বলতে চাইছি যে একটু আগে আমি যে এক ঘন্টা দেড়েক আগে যে কথাটা বলছিলাম, জীবের আত্মা যখন বেরিয়ে যায় তখন স্ত্রী আর পুরুষ কোনো আলাদাভাবে বিচার করা যায় না দুটো। এবার কর্মফল অনুযায়ী যে এই জন্মে স্ত্রী রয়েছে পরের জন্মে পুরুষ হতে পারে। ধরুন আপনি দেহ ছাড়ার সময় আপনার স্ত্রীর প্রতি আসক্ত হয়ে দেহ ছাড়লেন, পরের জন্মে কী হবে? উল্টো হবে। আপনার স্ত্রী যদি আপনার প্রতি আসক্ত হয়ে দিয়েছেন তাহলে আপনার স্ত্রী হয়ে যাবে পুরুষ, আপনি হয়ে যাবেন স্ত্রী। তাহলে কীরকম মেরেকো একটা আশ্চর্য। এখন আমার যে বলার বক্তব্য বিষয়টা সেটা হলো কি, জীব আত্মা সেটাকে কেউ দেখতে পারে না, জীব আত্মাটাকে কেউ কোনোদিন দেখতে পারে না। এই জন্যই উপনিষদে বলা আছে নায়াম আত্মা প্রয়োজনেন লভ্য ন বিধায়া ন বহু ন শ্রুতেন, এ আত্মাকে জানা অসম্ভব, অসম্ভব বিষয়, জানা যায় না, কিন্তু যায়, সেটার বিষয়ে আমি পরে আলোচনা করব। এখন আমার প্রশ্ন হল এই যে জীবাত্মা, এই জীবাত্মাটা কেউ যদি বলে একটু আগেই সকালে একজন এক দেড় ঘন্টা বসেছিল, এক ঘন্টা আমার সামনে অনেক প্রশ্ন করেছে শিক্ষিত ছেলে, আত্মাটাকে দেখতে কেমন? আমরা আত্মাটাকে দেখতে কেমন, আত্মার স্বরূপ কী, আপনার সব কিছু জানতে হলে আগে প্রথম কথা হলো এগুলো সব শুনতে হয় গুরু বৈষ্ণবের স্মরণে। যাই হোক, বেদান্ত সূত্রে বলা আছে আত্মার সম্বন্ধে কোয়ালিটি কেমন, কোয়ালিটেটিভ যে বিষয়টা কেমন, কেমন কোয়ালিটি, সেখান থেকে বেদান্তে একটা ইন্ডিকেশন দেওয়া আছে। আমি এ কথাটা সবার কাছেই বলতে চাই, সেটা কি না, অপ্রাকৃত ট্রান্সেন্ডেন্টাল ওয়ার্ল্ড, অপ্রাকৃত জগৎ, যেটা সম্বন্ধে বৈজ্ঞানিকরাও অস্বীকার করতে পারছে না। বৈজ্ঞানিকরা রিসার্চ করতে করতে ফেড আপ হয়ে গেছেন, তারা বলছেন যখন সমস্ত জিনিসের একটা অপোজিট জিনিস আছে, যেমন দিন থাকলে রাত আছে, ভালো থাকলে মন্দ আছে, সব কিছুর একটা অপোজিট জিনিস আছে, সেই জন্য যদি ম্যাটার থাকে তাহলে অ্যান্টি ম্যাটার মাস্ট বি দেয়ার। বৈজ্ঞানিকদের লেটেস্ট, এটা লেটেস্ট বলতে আজকে 20 বছর আগের কথা বলছি, বৈজ্ঞানিকরা বলছেন যেমন ম্যাটার আছে তাহলে অ্যান্টি ম্যাটার মাস্ট বি দেয়ার, অ্যান্ড দ্যাট অ্যান্টি ম্যাটার, সে অ্যান্টি ম্যাটারটা কী এটা বৈজ্ঞানিকরা ব্যাখ্যা করতে পারছেন না, সেটাই শাস্ত্র বলছে চিন্ময়। ম্যাটারের বিপরীত কী, ভালোর বিপরীত মন্দ, দিনের বিপরীত রাত, সবই তো একটা অপোজিট, একটা স্ত্রী পুরুষ সব বিপরীত আছে। তাহলে বৈজ্ঞানিকরা বলছেন যেমন ম্যাটার আছে অ্যান্টিমেটার নিশ্চয়ই আছে, আর এই যে যত ম্যাটার আছে যত বস্তু আছে সবার ভেতরে একটা অন্তর্নিহিত একটা প্রপার্টি আছে, বস্তুর একটা সাবট্র্যাক আছে, সেই বস্তুটা নিজের একটা ধর্ম থাকবে, যে বস্তুটার মধ্যে, যে বস্তুটা থেকে এখন একটা জিনিস পাওয়া গেল, যেমন দুধটাকে মন্থন করে মাখন পাওয়া গেল, কেউ যদি এখন অস্বীকার চিৎকার করতে আরম্ভ করে আমি দুধ মানি না মাখন মানি, আরে মূর্খ তুমি দুধ মানো না মাখন মানি, কেমন মানা হলো, দুধ মাখনটা এলো কোথেকে? বলছে মহারাজ দুধ যখন ছিল দুধের মধ্যে তো মাখন দেখা যায়নি, আর সেটা তো আমিও জানি, কিন্তু দুধের মধ্যে মন্থন করার ফলেতে মাখন বেরিয়ে গেল, কোথা থেকে এলো? অর্থাৎ যে বস্তুটা বেরোলো এখন সেটা নিশ্চয়ই এর ভেতর ছিল, কথা বোঝা গেল না? যে বস্তুটা এখন বেরোল নেটওয়ার্কের মধ্যে লুকিয়েছিল, অর্থাৎ আমি বলতে চাই যে বস্তু থেকে যে বস্তু বেরোবে মূলেতে যদি সেই বস্তুর মধ্যে সেই বস্তুটা না থেকে থাকে এলো কোথেকে, বোঝা গেল? যদি সেই বস্তুটা ওর ভেতর না থেকে থাকে তাহলে এ তো কোথেকে, এটাকে বলে পটেন্সি, যদি ওই ওর মধ্যে এই পটেন্সিটা না থাকতো এটা এলো কোথেকে? সেরকম জীবাত্মার হৃদয়টাকে মন্থন করতে থাকো, মন্থন করতে করতে দেখবে ভগবান বেরিয়ে গেছে। জীবাত্মার হৃদয়টা কীভাবে মন্থন, হরিকথার দ্বারা, হরিকীর্তন, মহাপ্রভু জানিয়েছেন ভগবান বেরিয়ে যাবে, কিন্তু কেউ রাজি হচ্ছে না। তাহলে কজ অ্যান্ড এফেক্ট, এটা নিয়ে বৈজ্ঞানিকরা দীর্ঘকাল রিসার্চ করেছেন, কজ অ্যান্ড এফেক্ট, এফেক্ট যেটা দেখা যাচ্ছে কজ অ্যান্ড এফেক্ট, এটা নিয়ে অনেক গভীর রিসার্চ হয়েছে। বৈজ্ঞানিকরা এবার বুঝে গেছেন যে যেটা যেটা কারণ, যেটা
কারণটা, কারণ বস্তুতে যদি ওটা না থাকে সেটা অ্যারাইভ, এটা বেরোতে পারে না। কারণেতে যদি এটা না থাকতো এটা বেরোলো কোথেকে? সর্ষেটাকে পেশাই করে তেল বেরোলো। আমরা কোনোদিন জন্মে শুনিনি বাচ্চাবেলা থেকে যে চালকে পেশাই করে তেল বেরো, এখন যে রাইস অয়েল, আরে রাইস অয়েল আমরা তো দিন জানিনি, রাইস অয়েল বেরিয়ে গেল। তার মানে নিশ্চয়ই রাইসের ভেতরে ওখানে নিশ্চয়ই ছিল, কিন্তু তুমি জানতে পারোনি এতদিন। আমার বক্তব্য বিষয় হলো যে যদি কেউ তর্ক খাতিরে বলে যে আত্মার কোয়ালিটি কী, আগে আপনি বুঝিয়ে দিন আমাদের। আমি এই কথাই বলতে চাই যে অপ্রাকৃতিক জগতের কোনো বিষয়কে যদি আমি উদাহরণের দ্বারা বোঝাতে চাই, আমাকে কোন উদাহরণটা চুজ করতে হবে? বোঝা গেল না? আমি যদি অপ্রাকৃতিক জগতের কোনো বিষয় বোঝাতে চাই, এই জগতে আমি রয়েছি আপনার সঙ্গে, তাহলে আমাকে কিভাবে বোঝাতে হবে? বলছে এই জড়জগতের কোনো একটা বস্তু আমাকে চুজ করতে হবে যেটা অ্যাপ্রক্সিমেটলি ওখানে যেতে পারে। এই একটা রিজাম্পল, বুঝে গেল না? যেমন তুলসীদাসজি যখন রামচন্দ্র আবির্ভাব হলেন দিব্যযোগে, দেখছেন রামচন্দ্রের রূপটাকে আমি কিভাবে কল্পনা করব, লিখব কী করে? লিখতে হবে তো, জগৎবাসীকে জানাবো রামচরিত মানুষ লিখছেন, তিনি মাথা খারাপ হয়ে গেছে, রামচন্দ্রের রূপটা আমি কীভাবে লিখব, লেখা তো সম্ভব নয়। প্রথমে তিনি বললেন এক কাজ করি, আমি এক কাজ করি সূর্যের সঙ্গে তুলনা করি, সূর্যের সঙ্গে তুলনা করে লিখি। দূর তা হয় নাকি, সূর্যের কত জ্বালা তাপ হয়, এক কাজ করি চন্দ্রমার সঙ্গে তুলনা করি। আর চন্দ্রমা তো কালো 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 দাগ রয়েছে সবে। সমস্ত বস্তু যেটাকে উপমান উপমা সমাস বলা হয়, যারা ব্যাকরণ করেছেন উপমান উপমা সমাস করতে গিয়ে তুলসীদাস ফেড আপ হয়ে গেল, লাস্টে বললেন না কোনো উদাহরণই জগতে চলবে না, রামচন্দ্রের রূপকে আমি বর্ণনা করব কি করে? রামচন্দ্রের রূপ বর্ণনা করার জন্য এই জগতের কোনো বস্তুই নাই যেটাকে আমি রামচন্দ্রের রূপের সঙ্গে প্রায় একটু তুলনা করতে পারবো, নেই। শেষকালে হেরে গিয়ে বললেন রঘুবরকে মুখ সমান রঘুবর মুখ বানিয়া, অর্থাৎ রঘুবরের মুখটা কেমন? যেমন রঘুবরের মুখ, আর কোনো উদাহরণ নেই। বলে রঘুবরের মুখটা কেমন দেখতে? বলে যেমন রঘুবরের মুখ সেরকম, আর অন্য কোনো উদাহরণ পেলেন না। তাহলে কত সুন্দর বিষয়। এখানে আমরা জড়জগতের কোনো গুরু বৈষ্ণব সব কিছু বুঝতে গেলে সব পদ্মটাকে বলে থাকে, কেন পদ্মেতে ভগবানের এ থাকে, লক্ষ্মীর অধিষ্ঠান থাকে রাধারানীর, সেই জন্য তার গুরুদেবের চরণ কমল অমুক তমুক এইসব বলে থাকে। কিন্তু বাস্তবিক পক্ষে এই জড়জগতের কোনো কিছুই, অপ্রাকৃতিক জগতের কোনো বস্তুকে ইন্ডিকেশন করতে গেলে এই জগতের কোনো এক্সাম্পল দিলে আমি স্যাটিসফাইড হতে পারবো না, কিন্তু তথাপি দিতে হবে। কেন মানব জীবের যত জীব আছে তার এক্সপিরিয়েন্সে যে বস্তুগুলো এখনও পর্যন্ত জন্ম থেকে ঢুকেছে, এক্সপিরিয়েন্সে অভিজ্ঞতায় জ্ঞান লাভ করেছে, তার মধ্যে থেকে উদাহরণ দিলে সে কিছুটা বুঝতে পারে, বোঝা গেল? যে বস্তুটাকে জানে না, যে বস্তুর কোনো পরিচয় নেই, যে বস্তু কোনো রকম কিছু ধারণাই নেই, সে বস্তুটা উদাহরণ কী একটা, এটা কী কী বললেন আমি তো বুঝতে পারলাম না। অর্থাৎ আমরা যে কোনো বস্তুকে বুঝতে গেলে আমাদের যে যত জ্ঞান ছোটবেলা থেকে জন্ম থেকে লাভ করেছি তার ব্যাকগ্রাউন্ডে ওই বস্তুটাকে মাপবার চেষ্টা করি, এটাকে বলে মেপে নেওয়া জ্ঞান, এটাকে বলে মেপে নেওয়া জ্ঞান, মেপে নেওয়া বুদ্ধি, মেপে নেওয়া প্র কৃষ্ণ আর কত বড় হবে, গুরুদেব আর কত হবে, বরঞ্চ আমার থেকে একটু বেশি ভজন করে এই হবে আর কি, এই তো বুদ্ধি। আমাদের বুদ্ধিটা এই পর্যন্ত, আমরা মেপে একটা স্কেল দিয়ে মাপতে চাই কত দূর, গুরুদেব আর কত বড় হবে, আমার থেকে একটু বড় হবে, বয়সে এত আমি, কিন্তু এই স্কেলের মেজারমেন্ট আর চলে না। কিন্তু জড়জগতের কোনো বস্তুকে উদাহরণ তুলে আমি অপ্রাকৃতিক জগতের কোনো প্রমাণ দিতে পারবো না। তথাপি বেদব্যাস বাধ্য হয়ে এটাকে বলেছেন, যে কোনো স্বাস্থ্যকার বলছে আমাকে দিকদর্শন করতে হয়, অপ্রাকৃতিক জগতের কোনো বিষয় বোঝাতে গেলে এই জগতের লোক বুঝবে না, তা আমাকে এই জগতের কোনো উদাহরণ চুজ করতে হবে, তাই জন্য আমাকে করতে হলো। কি বলছেন বেদব্যাস বেদান্ত সূত্রে বলছেন আত্মা কেমন? বলছে গুণাত গুণাত আলোকবধ, গুণাত আলোকবধ, গুণেতে ইট ইজ জাস্ট লাইক লাইট পার্টিকেল, ফোটন কণা, এর উদাহরণ হলো না, কিন্তু উদাহরণ হলো না, তথাপি আমি বলতে বাধ্য হলাম কি করব। বেদব্যাস বলেছেন গুণাত আলোকবধ, যে আত্মাটা কেমন? বলছে ঠিক যেমন লাইটের পার্টিকেল ফোটন কণা ওরকম ধরনের হবে, কিন্তু লাইটের পার্টিকেল নয়,
লাইটের পার্টিকেল তো জড়জগত হয়ে গেল, লাইটের পার্টিকেল নয়। আর যে মন বুদ্ধি সব কিছু দিয়ে অ্যাপ্লাই করে কৃষ্ণকে বোঝবার চেষ্টা করবে সব বৃথা হয়ে যাবে। যত বিদ্যা যত বুদ্ধি যত বিচার শক্তি সমস্তগুলো কৃষ্ণ বা কৃষ্ণর জগৎ সম্বন্ধে কোনো কিছু বোঝবার জন্য তুমি যদি আন্দোলন সৃষ্টি করো স্টিল তুমি কৃতকার্য হতে পারবে না। পারবে? ভূমি রাপ অনলোক হং মন বুদ্ধির এবচ অহংকার ইতিয়ং মে প্রকৃতির অষ্টধা। ভগবান বলছেন ভূমি রাপ অনলোক হং মন বুদ্ধির এবচ অহংকার ইতিয়ং মে প্রকৃতির অষ্টধা। এই আট প্রকার প্রকৃতির ডিভিশন, তোমার যে বুদ্ধিটা অ্যাপ্লাই করছো ওটা প্রকৃতির অন্তর্গত, এটা প্রকৃতির অন্তর্গত, এটা দিয়ে ভগবানকে জানা যাবে না। প্রকৃতির অন্তর্গত কোনো বস্তু বা বুদ্ধি বা কোনো কিছু প্রসিডিওর অ্যাপ্লাই করে অপ্রাকৃত জগতের বিষয় বোঝা যাবে না। যাবে? যে মনটা আছে বদ্ধজীবের এটাও প্রাকৃত, প্রাকৃত কি না? ভজন করতে গিয়ে তো অপ্রাকৃত হবে। তখন রাধারানী যেটা বলেছেন কুরুক্ষেত্রে, আনের হৃদয় মন মোর মন বৃন্দাবন মনে মনে এক করি মানি, তাহার তোমার তাহা তোমার চরণোদ্বয় যদি করা উদয় তবে তোমার পূর্ণ। অনেক উঁচু স্তরের কথা, এগুলো কোথায় বলা যায়? এগুলো এত উঁচু স্তরের কথা যেটা বলতে গিয়ে আমার লজ্জা হয়, নিজের প্রতি ঘৃণা হয়, কোথায় বলছি এসব কথা? এটা বুঝবার মতো ব্যক্তি নাই। তাহলে গুণাত আলোকবাদ বলেছেন, তাহলে আমার উদাহরণের ক্ষেত্রে আমি দেখলাম ইট ইজ জাস্ট লাইক লাইট পার্টিকেল, বাট নট এক্স্যাক্টলি লাইট পার্টিকেল নয়। তাহলে লাইট পার্টিকেল ফোটন কণার মতো একটা কিছু। এবার প্রশ্ন হলো এই যে এটাকে চিন্ময় বলা হচ্ছে, এবার যদি বলে মহারাজ দেখেছে কি, বলো কেউ দেখেনি আত্মাকে। কিন্তু ভাগবতে প্রমাণ পাওয়া যায় যখন শিশুপালের গলাটাকে কৃষ্ণ 108টা অপরাধের পর এরকম রাষ্ট্রীয় যুগে এরকমভাবে চক্র ছাড়লেন, চক্র ছেড়ে যখন শিশুপালের গলাটা এরকমভাবে কাটলেন, কাটলেন তো, আরে বাবা শিশুপালের গলা কাটেননি? কেউ হ্যাঁ বলে না, কেউ শোনেনি নাকি কি? আমার তো অবাক লাগছে কোথায় বলতে এসছি আমি, আজব জায়গা। শিশুপালের গলাটাকে কৃষ্ণ দেওয়ান কেটে দিয়েছিলেন, পিসিমাকে কথা দিয়েছে 108টা অপরাধ আমি ওর ক্ষমা করবো। তারপরে কৃষ্ণ রেগে যাননি, বাধ্য হয়ে চোখ গলাটাকে কাটলেন। বলছে শিশুপালের গলাটা কাটার পর একটা বিন্দুমাত্র রক্ত মাটিতে পড়েনি। কেন? রক্ত যদি মাটিতে পড়ে রাষ্ট্রীয় যজ্ঞটা সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে। কোনো ব্যক্তি যারা এখানে উপস্থিত আছেন রাষ্ট্রীয় যজ্ঞে, যত হাজার হাজার কোটি কোটি ব্যক্তি, তাদের কাউ রক্তি যদি রক্তক্ষয় হয় ওখানে, তার রাষ্ট্রীয় যজ্ঞ সম্পূর্ণ বেকার হবে না। তাহলে কত ক্রিটিক্যাল, ভগবান শ্রীকৃষ্ণ হেরে জানেন তো গলাটা কাটলেন, যে এক বিন্দু ওয়ান এক পর্যন্ত রক্ত ওখানে পতিত হলো না। কিন্তু যে কথাটা বলবার জন্য এটা আমি উত্থাপন করলাম সেটা কি, বলছি গলা কাটার পর দেখা গেল শিশুপালের আত্মাটা বেরোলো, বেরিয়ে লাইটের মতো, এরকম এরকম লাইটের মতো যাচ্ছে যাচ্ছে, যেতে গিয়ে হঠাৎ ওখানে গিয়ে কৃষ্ণের চরণ কমলের কাছে এলো, চরণের সঙ্গে মিশে গেল। বলে মা আশ্চর্য, লাইটের প্রদীপের মতো একটা আলো বেরোলো, আলো বেরোতে বেরোতে এরম যাচ্ছে, যেতে যেতে কী হলো কৃষ্ণের চরণ কমলের কাছে এসে মিশে গেল। সমস্ত ঋষি মুনি যাদের দিব্য দর্শন আছে তার সকলে দেখলো, আপনার দিব্য দর্শন নেই জন্য আত্মা বেরিয়ে গেল দেখতে পান না, তাদের দিব্য দর্শন আছে ভাগবতে লেখা রয়েছে। তাহলে এবার বোঝা গেল আত্মাটা কিরকম, দীপের মা একটা লাইটের মতো গিয়ে মিশে গেল। শিশুপালের আত্মাটা কৃষ্ণের চরণে বিগ্রহে সাযুজ্য মুক্তি লাভ করল, করলো কি না? এবার আমার প্রশ্ন হলো যে আত্মাটাকে কোয়ালিটি তো বললেন মোটামুটি একটু বুঝতে পারলাম, পুরো বোঝা গেল না, কিন্তু এই আত্মাটা সাইজ, এর সাইজটা কীরকম, এই সাইজটা কতটা, সেটা বলতে বলি যে ভগবান বলছেন বালগ্র ভাগস্য শতভাগস্য শতধা কল্পিতস্য চ। তাহলে চুলের একটা ট্রিপ, ওটাকে নিয়ে 100 ভাগ করে তার এক একটা ভাগকে আবার 100 ভাগ করলে কোনো ধুলিকণা যদি মাইক্রোস্কোপে ধরা পড়ে সেটা ধরা পড়া খুব মুশকিল, সো ফাইন, এত সূক্ষ্ম বস্তু। বোঝা গেল আত্মাটা কি? তাহলে এরকম সূক্ষ্ম আত্মা, এই সূক্ষ্ম আত্মাটা যখন হাতির ভেতর ঢোকে হাতি একে বড় বড় গাছপালা মারছে, ভেঙছে তো,
ওই আত্মাটা যদি সিংহের ভেতর ঢোকে, সিংহ বিরাট পরাক্রম দেখাচ্ছে। ওই আত্মাটা যদি আপনার ভেতর ঢোকে, বলে আমি একজন বিরাট পুলিশ অফিসার, আরে মা মুশকিল হলো, আমার এত পাওয়ার, সব পাওয়ার একদম শেষ। তাহলে সব ওই আত্মাটা সূক্ষ্ম আত্মা প্রবেশ করার জন্য সবাই একটা বিশাল পাওয়ার দেখাচ্ছে, বুঝতে পারছে না সব পাওয়ারটা কৃষ্ণের। আমি গোমাতার যে বইয়ের উপর রিসার্চের মতো একটা বই বেরিয়েছিল, গোহত্যান্ত চেতনা কা জাগরণ, হিন্দি চেতনার জাগরণ, তাতে ম্যাথমেটিক্যাল একটা উদাহরণ দিয়েছিলাম। যত ব্যক্তি এখানে দেখাচ্ছে মানুষ যেগুলো মূর্তি ধারণ করে রয়েছে, তাদের মাথার পাওয়ারটা হচ্ছে জিরো। বুঝলি আবার কেমন কথা, মানে হ্যাঁ আলটিমেটলি তাদের পাওয়ার হলো জিরো, আর এর পেছনে রয়েছে কৃষ্ণ, অদ্বিতীয় ভগবান, অদ্বয় জ্ঞান তত্ত্ব কৃষ্ণ। বলে প্রমাণ করুন অঙ্ক করে, আর এক কাজ করো, মানুষের মতায় জিরো না দিয়ে বর্তমানে তুমি এক কাজ করো, এ টু দি পাওয়ার জিরো করো, এ টু দি পাওয়ার জিরো, বা কিংবা ওয়ান টু দি পাওয়ার জিরো করো, ঠিক আছে। ওয়ান টু দি পাওয়ার জিরো করার পর তুমি এক কাজ করো, ওয়ান টু দি পাওয়ার জিরো মানে ওয়ান টু দি পাওয়ার ওয়ান মাইনাস ওয়ান, ঠিক বললাম কি না, ওয়ান টু দি পাওয়ার জিরো দ্যাট ইজ ইকুয়াল টু ওয়ান টু দি পাওয়ার ওয়ান মাইনাস ওয়ান, হ্যাঁ ঠিকই তো বলেছেন, অসুবিধে কিছু নেই। তারপর যেটা প্লাস ওয়ান আছে এটাকে উপরে তুলে দাও, মাইনাস ওয়ান সবসময় ওয়ান বাই নিচে চলে আসে, বোঝা গেল, বোঝা গেল না, অঙ্ক করে নিতে বুঝবে না, মাইনাস ওয়ানটা সেটা নিচে চলে এলো, এবার ওই ওয়ান কেটে দাও, ওয়ান বেরিয়ে যাবে। অর্থাৎ সবার মাথার পাওয়ার হচ্ছে জিরো, আলটিমেটলি কৃষ্ণ এই অদ্বয় জ্ঞান তত্ত্ব, আর কেউ নেই, বোঝা গেল কি বললাম। এবার প্রশ্ন হলো আমার বক্তব্য আপনাদের সন্দেহটাকে কাটাবার জন্য, যে আত্মার কোয়ালিটি এতক্ষণ ধরে আমি সময় ব্যয় করলাম আপনাদের কাছে, সেই আত্মাটা এতক্ষণ ধরে খালি কান ঘ্যান ঘ্যান করে শুনলেন, আত্মাটা চিন্ময়, কিছু বুঝলেন চিন্ময়, তো মহারাজ মহারাজ বলছেন শুনছি চিন্ময়, চিন্ময় ধারণা নেই। আমার বক্তব্য হলো যে চিন্ময় আত্মাটা যেটা সাইজ বলা হলো, কোয়ালিটি বলা হলো, যেটা আপনার ভেতরে থাকার ফলে এই শরীর ফরির সব দাপা আপনি দাপাদাপি করছেন, এবার কৃষ্ণের শরীরটা, কৃষ্ণের ধামটা, কৃষ্ণের ধামে যা কিছু আছে সব ওই ইনগ্রেডিয়েন্ট, আমার কথা বোঝা গেল না, যে যে কোয়ালিটি, যে কোয়ালিটিটা আত্মার মধ্যে দেখা গেল চিন্ময়, সেই চিন্ময় আত্মাটা কৃষ্ণের প্রথম থেকে শেষ পর্যন্ত ওই চিন্ময় আত্মা দিয়ে গঠিত। অর্থাৎ কৃষ্ণের সরস পুরো শরীরটার মধ্যে কোনো দিন কোনো রক্ত মাংস নেই। এবার লোকের প্রশ্ন, মহারে আমরা দেখেছি রক্ত পড়ছিল, তিচালি ছিল, সেগুলো সব লোকবঞ্চনা, সব লোকবঞ্চনা, ঠকাতে কৃষ্ণ তোমাকে ঠকাতে চায়। জগন্নাথ বসে রয়েছে, কেউ এসে বললো মহারাজ জগন্নাথের হাত পা নেই, মানে জগন্নাথের হাত পা নেই এই জন্য তোমার মতো মূর্খকে বঞ্চনা করবার জন্য জগন্নাথ হাত পাগুলো ঢুকিয়ে ফেলেছে, বলছেন আমার হাত পা নেই, তুই এসে আমার কাছে কী করবে, আমি তো কিছু দিতে পারবো না, হাতই নেই আমার, তুই কী দেবো, যা 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 অন্য জায়গায় যা। কৃষ্ণ তোমাকে বঞ্চনা করবার জন্য নিজের হাত এবং পাটাকে লুকিয়ে ফেলেছেন, এটা হচ্ছে জগন্নাথের স্বরূপ। জগন্নাথের হাত পা নেই, অনন্ত ব্রহ্মাণ্ড জুড়ে তার হাত পা চোখ, সহস্র শীর্ষা সহস্র পাদ, হ্যাঁ ভগবানের এই তো সমস্ত দিকে তার মাথা, সমস্ত দিকে চোখ, অনন্ত ব্রহ্মাণ্ড, হ্যাঁ সহস্র, এখানে সহস্র কথাটার মানে কিন্তু হাজার বুঝবে না, সহস্র মানে অনন্তের প্রতি, এর অনেক ব্যাকরণ ব্যাখ্যা আছে, যাই হোক দরকার নেই, এখন বোঝা গেল কি বললাম, আশ্চর্য বিষয়। তাহলে কৃষ্ণের টপ টু বটম, কৃষ্ণের ধাম, কৃষ্ণের নাম, কৃষ্ণের যা কিছু ধাম, যা কিছু আছে পরিকর বৈশিষ্ট্য, কৃষ্ণের জগতের যা কিছু ধূলিকণা, সব যে চিন্ময় আত্মার ব্যাখ্যাটা এতক্ষণ ধরে করলাম, সেই চিন্ময় বস্তু দিয়ে গঠিত, বোঝা গেল। কৃষ্ণ কোনো জড়জগতের কোনো রক্ত মাংস নয়, একটু কোনো মেয়ে ছেলে ভোগ করলেন, আমিও গাধা, আমি একটা মেয়ে ছেলে ভোগ করার জন্য দৌড়ালাম, হবে না, বোঝা গেল কি বললাম। কৃষ্ণের টপ টু বটন সেই চিন্ময় আত্মা দিয়ে গঠিত, অর্থাৎ সচ্চিদানন্দ বিগ্রহ, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণ, কৃষ্ণ সমস্ত কারণের অরিজিনাল কারণ, সমস্ত কারণগুলো ট্রেস আউট করে যদি ব্যাকে চলে যায় সেখানে দিকে একবারে যেতে যেতে কৃষ্ণ ছাড়া কেউ নেই, অনন্ত ব্রহ্মাণ্ডের একমাত্র বীজ কারণ হলো কৃষ্ণ। তাহলে কৃষ্ণের ধাম নাম যা কিছু আছে সব কিছুই কৃষ্ণের সঙ্গে অভিন্ন, তাই তো, কৃষ্ণ তত্ত্বটা খালি কৃষ্ণকে কেটে ফেলে আলাদা করলে হবে না, এই কথাটাই লোকে বোঝে না।
কৃষ্ণ তত্ত্ব মানে কৃষ্ণের ধাম, কৃষ্ণের নাম, কৃষ্ণের পরিকর, কৃষ্ণের বৈশিষ্ট্য সবগুলি টুগেদার সব কিছু নিয়ে টোটাল কৃষ্ণ তত্ত্ব কমপ্লিট। রাম তত্ত্বটা বলতে যদি শুরু রাম, আরে রাম ভরত শত্রুঘ্ন যা কিছু আছে লক্ষণ সব কিছু নিয়ে ধাম অযোধ্যা ধাম সব নিয়ে রামচন্দ্রের তত্ত্ব। ভগবত তত্ত্ব কখনো খণ্ডিত তত্ত্ব হয় না। ভগবত তত্ত্ব মানেই হলো ভগবানের নাম ধাম পরিকর বৈশিষ্ট্য যা কিছু আছে সব কিছুকে অ্যাড করলে পরে তবে এটা টোটাল কমপ্লিট তত্ত্ব, এটা ভগবত তত্ত্ব বলা হয়। সেই ভগবত তত্ত্ব হলো ভগবান শ্রীকৃষ্ণ। এবার যদি কেউ মনে হয় এখনও যদি সন্দেহ থাকে, তিনি গোপিকাদের নিয়ে লীলা করেছেন, সেখানে পরিষ্কার সুখদেব গোস্বামী আছেন, গোপিকানাম তৎপতি নাম চ হৃদয়ে, তার গোপিকাগণ এবং তার পতিগণের সমস্ত হৃদয়ে সেই পরাত্পর অখিলেশ্বর বিরাজমান রয়েছেন। গোপিকাগণের হৃদয় কে রয়েছে? সেই কৃষ্ণই তো রয়েছে। গোপিকাগণের স্বামী যাকে বজ্র, তার ভেতরে কৃষ্ণ রয়েছে। কৃষ্ণের পক্ষে কোনো ব্যবিচার হয় না, সেটা সাহিত্যিক কবি জড়জগতের কেউই বুঝতে পারে, বঙ্কিমবাবুও বুঝতে পারেননি। বঙ্কিমবাবু এসব তর্ক উত্থাপন করেছিলেন, ভক্তিমিনী ঠাকুর অনেক বোঝাবার চেষ্টা করেছেন কিন্তু বুঝবেন না, বিদ্যাসাগর মহাশয় তারা এসব বুঝতে চান না। যাক দুর্ভাগ্য, আপনারাও অন্তত বোঝার চেষ্টা করুন, এটি আমার সৌভাগ্য। যদি কেউ দুই একজন এই কথাগুলো বুঝে থাকেন তাহলে আমার এই পরিশ্রমটা সার্থক বলে মনে করি। শ্রীনিবাস আচার্য এখানে ছিলেন, এখানে আমার আশাটা সার্থক হবে, তার তো কৃপা এমনিতেই পাব। তিনি যদি কৃপা করেন তাহলে পাওয়া যাবে শ্রী গোস্বামী মহারাজের জায়গায়। আজকে এই পর্যন্ত বলে শেষ করতে চাই। যাং ব্রহ্ম বরুণেন্দ্র রুদমরুত শুনবন্তি দিবৈষ্ণবৈ বেদৈ সাঙ্গ পদক্রম উপনিষদৈ গায়ন্তি যম সামগা ধ্যানাবস্থিত তদগতি ন মনসা পশ্যন্তি যম যোগিনা তস্যান্তং ন বিদুষুরা সুরগণা দেবায় তস্মৈ নমঃ। বাঞ্ছা কল্পতরু সে কৃপাসিন্ধু ব্যবচ পতিতানং পাবনেভ্যো নমো।